সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। করোনার এই মহামারী কালে দেশ ও দেশের বাইরে বসে যারা আমাদের এই প্রোগ্রাম উপভোগ করছেন, তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট পারসেপশন অ্যান্ড রিসার্চ হাবের পক্ষ থেকে আমি মোহাম্মদ শাহরিয়ার পারভেজ, সিইও আইপিআরএস, জানাচ্ছি স্বাগত। আশা রাখি সবাই ভালো আছেন। টুডে ইজ আওয়ার সেকেন্ড এপিসোড অ্যান্ড বিফোর উই স্টার্ট আওয়ার টক উই উড লাইক টু সে সামথিং অ্যাবাউট দিস কনসেপ্ট। বিভাব, দ্য পারসেপশন, এই টক শোর মাধ্যমে আমরা সমাজের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাঝে তুলে ধরব এবং আমাদের সাথে থাকবেন একজন এক্সপার্ট অথবা একজন গবেষক বা সমাজের বিভিন্ন স্তরের দক্ষ গুণীজন। তারই ধারাবাহিকতায় আজ আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর নিঘা তারা, জুনিয়র কনসালটেন্ট, ডিপার্টমেন্ট অফ অবস্টেট্রিক অ্যান্ড গাইনোকোলজি, ইউনাইটেড হসপিটাল, ঢাকা, বাংলাদেশ। আজ তিনি আমাদের সাথে কোভিড-19 এবং গর্ভবতী মা ও শিশুর যত্ন এ বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করবেন। আমাদের এই টক শোটি আপনারা সরাসরি উপভোগ করছেন ইন্ডিপেন্ডেন্ট পারসেপশন অ্যান্ড রিসার্চ হাবের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি কাইন্ড অফ কোশ্চেন অ্যাবাউট দ্য টুডেজ টপিক, ফিল ফ্রি আস্ক ইন ইয়োর কোশ্চেন ইন আওয়ার অফিসিয়াল ফেসবুক পেজ। আসুন আমরা আমাদের আজকের অতিথি ডক্টর নিঘা তারার সাথে আলোচনায় অংশগ্রহণ করি। ডক্টর নিঘা তারা, প্রথমেই জানতে চাইব করোনার এই মহামারী কালে আপনি কেমন আছেন এবং করোনাকালীন সময় আপনার কেমন কাটছে? আসসালাম আলাইকুম, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি হিয়ার টুডে। ইনশাল্লাহ সোফার ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন, যদিও এটা মন্দের ভালো, উই আর সার্ভাইভিং সামহাও এবং আমরা এক্সপেক্ট করছি সবাই কোনো না কোনো ভাবে আমরা এই ক্রান্তিকালটা উপক্রম করব। আর আশা রাখছি যে আমরা সেটা সবাইকে নিয়ে আমাদের দেশে যেহেতু ডেন্সলি পপুলেটেড, অনেক কিছু বাধ্যবাধকতা আছে, তবুও আমরা চেষ্টা করছি, ডক্টররা আপনারাও চেষ্টা করবেন আমাদের সাথে, যাতে আমরা এটা অতিক্রম করতে পারি সাকসেসফুলি। জি, আমরা প্রথমেই দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের আজকে টেকনিক্যাল কিছু বিষয়ের জন্য আমরা আসতে একটু দেরি হয়ে গিয়েছে, আশা রাখি দর্শকরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রথমে আমি ডক্টর নিগাদারার কাছে জানতে চাইব, একজন ডক্টর হিসেবে কোভিড-19 কে আপনি কিভাবে দেখছেন এবং জনসাধারণকে কোভিড-19 কে কিভাবে দেখা উচিত বলে আপনি মনে করেন? ওয়েল, যেটা হচ্ছে যে কোনোভাবেই আমরা যেন এটাকে ছোট করে বা হালকা করে না দেখি। কোভিড-19 ইজ ভেরি হাইলি কন্টিজিয়াস অ্যান্ড র্যাপিডলি স্প্রেডিং অ্যান্ড অফেন ডেডলি। কোভিড-19 কোনো এজ রেসপেক্ট করে না, ইট ইজ হাইলি রিস্কি ফর এনি এজ গ্রুপস। আমাদের মধ্যে ইদানিং একটা ট্যাবুজ আছে যে ইয়াং এজ গ্রুপ প্রবাবলি স্পেয়ার্ড, ইটস নট নেসেসারিলি দ্যাট। ইয়াং এজ গ্রুপ যাদের কোমরবিডিটিস আছে তারা ইকুয়ালি এফেক্টেড অ্যান্ড ফ্যাটাল। সাপোজ আমি সবাইকে রিকোয়েস্ট করব, আমরা বারবার মিডিয়াতে নানা ধরনের সাবধানতা দিচ্ছি, প্রিকশনগুলো বলছি, কিভাবে কন্ট্যাক্ট হচ্ছে একজন থেকে আরেকজনের সেগুলো বলছি। About 20% people are carrier and they are asymptomatic. You have to keep that in your mind. আসলে যখন আপনি হয়তো ঘুরে বেড়াচ্ছেন, আপনি হয়তো এক্সপোজড হচ্ছেন, বাট ইউ আর নট সিমটোম্যাটিক, বাট নট নেসেসারিলি ইউ আর নট হার্মফুল টু আদার পিপল। দ্য পিপল অ্যারাউন্ড ইউ উইথ হাই রিস্ক, দে আর ইট ইজ ফ্যাটাল টু দেম
and they are subjected to be a fatal disease and conditions যেটা আইসিইউ তে মানুষকে নিয়ে যাচ্ছে and some of them never returns. So আমরা একা ভালো থাকলে হবে না, we'll have to try and do certain things, oblige to rules, so that we can help other people to live better. আমাদের এটাকে সমাজে যেহেতু আমরা বাস করি, অন্যদেরকে নিয়ে আমাদের এটা চিন্তা করতে হবে। জি, অনেক ধন্যবাদ। আমার মনে হয় দর্শকরা আপনার সাউন্ডটা একটু কম শুনতে পারছে, আপনার মাইক্রোফোনটি মনে হয় একটু কাছের থেকে কথা বললে আরেকটু বেটার সাউন্ড শোনা যাবে। ওকে, আমরা যদি পরবর্তী কোশ্চেনে যদি আসি আপনার কাছে, COVID-19 এর উপসর্গগুলি গর্ভবতী মায়েরা কিভাবে বুঝবেন বলে আপনি মনে করছেন? সাধারণত নর্মাল জেনারেল পেশেন্টের মধ্যে যেসব উপসর্গ দেখা যায় COVID-19 এর, প্রেগনেন্ট ওয়েমেনরা সেসব উপসর্গগুলোই আগে খুঁজবেন। যেমন আমরা বলেছি হাই গ্রেড ফিভার অর লো গ্রেড ফিভার, ফিভার কুড বি এনি গ্রেড বাট ফিভার হ্যাজ টু বি দেয়ার ফর সার্টেন ডেজ। আবার অনেকের ফিভার থাকেও না, কিন্তু সাথে সাথে যেটা থাকে থ্রোটে ডিসকমফোর্ট থাকে, পেইন থাকে, আবার মনে হচ্ছে সামথিং ইজ স্টাক দেয়ার, এটা একটা ফিলিং হতে পারে, শর্টনেস অফ ব্রেথ, ড্রাই কফ ফর পারসিস্টিং একটা ড্রাই কফ অনেক দিন ধরে থাকছে। আর কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে চেস্ট কম্প্রেশন, একটা বুকে আটকা কিছু ফিল করছে। আর লেস কমপ্লিকেটেড বা লেস কমন যেগুলো আমরা শুনে থাকি যে লস অফ স্মেল, লস অফ অ্যাপেটাইট, তারপর ডায়রিয়া হতে পারে, হেডেক হতে পারে, অ্যান্ড কনজাংটিভাইটিস। এসব ক্ষেত্রে একটা প্রেগনেন্ট মা এনি অফ দ্য সিমটম আর শি ফিলস ডিসকমফোর্ট আর ইফ শি হ্যাজ হিস্ট্রি অফ এক্সপোজার আর ট্রাভেলিং, শি শুড বি কনসিডার টু বি আ হাই রিস্ক গ্রুপ, বিকজ প্রেগনেন্ট মাদের ইমিউনিটিটা খুব কম থাকে। যখন একটা মা প্রেগনেন্ট হয়, ন্যাচারালি বডি সিস্টেম হোয়াট ইট ডাজ, ইমিউনিটিটা কমিয়ে নিয়ে আসে, সো দ্যাট বেবি ইজ সেফ ইন দ্য মাদার এজ এ ফরেন বডি। বাট এই ইমিউনিটিটা কমের কারণে মা সাবজেক্টেড হয় টু বি এফেক্টেড বাই আদার ডিজিজেস ভেরি ইজিলি। আর COVID-19 সেই ক্ষেত্রে ভেরি মানে টার্গেট, এইসব পিপলরা COVID-19 এর টার্গেট হয় অ্যান্ড দে আর কনসিডার টু বি হাই রিস্ক গ্রুপ। যদিও আমাদের তেমন কোনো এভিডেন্স আসেনি যে COVID-19 শুধু প্রেগনেন্ট মাদেরকে বেশি এফেক্ট করবে, but jehetu tara high risk group, we have to be very careful about them, so we have to be cautious about these people. Okay, onek dhonnobad apnake. COVID-19 e gorbhoboti maider ki koroniyo ebong tara kibhabe COVID-19 theke nijederke rakha korben bole apni mone korchen? Apni jante cheyechen je koroniyo ki? করণীয় ফার্স্ট অফ থিং আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা অবশ্যই প্রিভেন্টেবল জিনিসটা দেখতে হবে, হাউ টু প্রিভেন্ট নট টু গেটিং ইট। এটা হচ্ছে ডিস্টেন্স মেনটেন করতে হবে, যারা প্রেগনেন্ট মাদার আছে তাদেরকে লোকাল, যদি ওয়ার্কিং মাদার হয় রিল্যাক্স দেম টু ডু ওয়ার্ক ফ্রম হোম, অফিস হোম অফিস করতে হবে তাদেরকে, পাবলিক ট্রান্সপোর্ট শুড বি অ্যাভয়েডেড, অ্যান্ড অফকোর্স যত মিনিমাম এক্সপোজার টু দ্য আদার পিপল পসিবল দে শুড ডু। খাওয়ার ব্যাপারে কিছু রেস্ট্রিকশন আমরা বলবো, যেমন খাওয়া দাওয়ার ব্যাপারে বাইরের খাবার একেবারেই খাওয়া যাবে না, এবং সরি বাইরের খাবার দাবারটা খাওয়া যাবে না, এবং যে কোনো খাবারই তাকে খেতে হলে ভালো ওয়েল কুকড, ওভার কুকড হলেও অসুবিধা নেই বাট ইট হ্যাজ টু বি ওয়েল কুকড। যেমন রস সালাদ এই টাইপের জিনিসগুলো তাকে অ্যাভয়েড করতে হবে, এবং সাথে সাথে তাদেরকে দেখতে হবে যে যেহেতু আমরা মাদেরকে বলে থাকি অনেক মিল্ক প্রোডাক্ট খেতে, যে প্যাকেটের নিচে লেখা থাকে যে UHT, এটা হচ্ছে আলট্রা হাই টেম্পারেচারে প্রসেসড যেসব মিল্ক প্রোডাক্টগুলো আছে বা ফুডগুলো আছে, এই মাদের আমরা রিকোয়েস্ট করবো যাতে এগুলো চুজ করে। These are the safe things they should do. এবং তাদেরকে frequently hand wash করতে হবে, আর sanitizer যদি কেউ use করতে চায় they have to make sure that is 60% alcohol sanitizers. আর এমনি sanitizer খুব একটা help করে না, clothing আলাদা রাখতে হবে সবার থেকে,
and they should make they have to wear mask jodi oneke controversy ache je mask khub ekta help kore na but we suggest wear mask because it's a droplet infection it's in the air all the again bombardment with the other particles as well so air traveling frequency ta bere jay এদেরকে আমরা অ্যারোসল বলি যেহেতু যে মাস্কের মধ্যে প্রকারভেদ দেখি আমরা N95 নিয়ে সবাই খুব আমরা ইন্টারেস্টেড N95 এর কাজ হচ্ছে N95% অ্যারোসল কে এরা ফিল্টার করে সো ইটস কোয়াইট সেফার দ্যান আদার নরমাল মাস্ক সো মাদার নট নেসেসারিলি হ্যাভ টু ইউজ N95 বাট দে শুড ইউজ এনি সর্ট অফ মাস্ক দ্যাট ইজ হ্যান্ডি টু দেম ইফ নট কভার ইয়োর ফেস উইথ আ ক্লোথ or cover your face with arm or your anything there your sari dupatta whatever is there while somebody is sneezing you're coughing so you have to have cover your nose your mouth these things need to be covered and eyes as well apnake onek dhonnobad itimoddhe amader ei program ti desher bibhinno jagar theke darshokra upobhog korchen UK theke jonab খান আপনার কাছে জানতে চেয়েছেন একজন গর্ভবতী মা শরীরে যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় সেহেতু তাদের করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায় আমরা বিভিন্ন দেশের পরিসংখ্যানে শুনেছি মহিলারা তুলনামূলকভাবে কম আক্রান্ত হচ্ছে তাদের শরীরের ফিমেল হরমোনের কারণে এ বিষয়ে আপনার মতামত কি ওয়েল এটা আসলে একটা ইমিউনোলজি প্রফেসর আছেন যাকে যার নাম হচ্ছে ফিলিপ উনি হচ্ছেন ফিলিপ গোল্ডার উনি হচ্ছেন অক্সফোর্ড ইউনিভার্সিটি ইমিউনোলজি প্রফেসর উনি আসলে এই হাইপোথিসিসটা বলেছেন দো এখন ইটস নট পাবলিশড ইয়েট যে উনি মনে করেন ওনার যে অবজারভেশন এটা থেকে যে আমরা মহিলারা উই হ্যাভ টু ক্রোমোজোমস genetically like XX and the male people have one chromosome X and another is Y and dekha geche gobeshonay je covid je virus ta this X chromosome khub rapidly ei covid ke code kore recognize kore ebong sathe sathe etake express kore jar phole the body gets very much early recognition from the covid virus exposing jar phale jeta hoy je body is ready for it the immunity comes in doubles the signals are doubles everything is double the immunity comes more stronger in the rescue of the that patient but for the male since there is a 1x chromosome the the cautious level is less much less from the female and another thing we have seen that there are other risk factors involved like male mostly are smoker like in our country amader country te jeta dekha jay je 50% male jodi smoker hoy 5% ki less than that amader female person are smoker so smoking people are more subjected to prone to get lung infections and covid shobche age jeta kore je respiratory system ke affect kore tar modhe cardiac disease ache মেলদের কার্ডিয়াক ডিজিজের প্রবণতাটা বেশি হয় এবং আদার রিস্ক ফ্যাক্টর মধ্যে ক্রনিক লাং ডিজিজ মেলদের বেশি হয় তো সেই সব ক্ষেত্রে সবকিছু বিচার আচার করে দেখা গেছে যে মেলরা বেশি এফেক্টেড এবং ইউনাইটেড স্টেটসে এই পর্যন্ত যতজন মারা গেছে পরিসংখ্যান বলছে যে ডবল হচ্ছে মেল দেন ফিমেল তো এই ধরনের পরিসংখ্যান থেকে আসলে এই ধরনের একটা কনসেপ্ট এসছে যে মানে ফিমেল আর লেস হার্মফুল ফিমেল আর লেস এফেক্টেড বাই দ্য কোভিড দেন দ্য মেল বাট ইন জেনারেল সবাই এফেক্টেড হয়তো ফ্যাটালিটিটা ফিমেলদের জন্য এখন পর্যন্ত আমরা কম দেখছি আপনাকে অনেক ধন্যবাদ আমরা আপনার কাছে পরের প্রস্তুতি রাখতে চাচ্ছি কোভিড 19 এ গর্ভবতী মায়েদের কোন ধরনের খাদ্যাভ্যাস হওয়া উচিত বলে আপনি মনে করেন আচ্ছা আমি আগেও একটু আগে বলছিলাম খাওয়া নিয়ে আসলে কোনো কিছু প্রিকশন বলতে গেলে প্রেগন্যান্সিতে বিশেষ করে খাওয়ার ব্যাপারটা চলে আসে আমরা খুব কশাস অ্যাবাউট দা মিল এন্ড এভরিথিং তো যেটা আমরা বলছি যে
নর্মালি সাধারণত আমরা এক্সপেক্ট করি যে ফার্স্ট ট্রাইমেস্টারে 1800 কিলো ক্যালোরি এবং সেকেন্ড অ্যান্ড থার্ড ট্রাইমেস্টারে 2200 2400 কিলো ক্যালোরি ডায়েট শুড বি টেকেন থ্রু আউট দ্য ডে ফর এ প্রেগনেন্ট মাদার। এখন এটার ডায়েটটা কোয়ালিটিটা কি হওয়া উচিত, ব্যালেন্স ডায়েট কি ধরনের হওয়া উচিত, নিউট্রিশন ভ্যালুটা কি ধরনের হওয়া উচিত, ডেফিনেটলি 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 হাই প্রোটিন ডায়েট হতে হবে, হাই প্রোটিন ডায়েট হতে হবে। তারপরে যেটা হচ্ছে মিল্ক প্রোডাক্টস থাকতেই হবে এবং মিল্ক ডেইরি ডেইরি প্রোডাক্টস গুলো থাকতে হবে, এবং ডেইরি প্রোডাক্টস এর মধ্যে যেটা আমরা বলেছি যে UHT প্রোডাক্টস গুলা ভেরি ইম্পর্টেন্ট, UHT টা দেখে আপনাদেরকে, আর যদি তাও না হয় আপনারা বাসায় যদি মিল্ক অন্য কোনো মিল্ক নর্মাল মিল্ক আনেন আপনাদেরকে হাই টেম্পারেচারে বয়েল করে সেগুলো খেতে হবে। আর হচ্ছে সবকিছু ভেরি ওয়েল কুকড, ইভেন দ্য এগস, এগস উই আর সাজেস্টিং ইউ টু বয়েল রাদার দেন পোচিং। সো এটা হচ্ছে আপনার এই এই জিনিসগুলো মানতে হবে। এবং মিনারেলস ভাইটামিনস এর মধ্যে যেটা আমরা হাইলাইট করতে চাচ্ছি যে ভাইটামিন ডি, নর্মাল প্রেগনেন্সিতে আমরা ভাইটামিন ডি এখন সাজেস্ট করি থ্রু আউট দ্য প্রেগনেন্সি। ভাইটামিন ডি এর অনেকগুলো রোল আছে, অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে, ইমিউনিটি গ্রো করার জন্যে এবং আমাদের যে বোন বোন গ্রোথের জন্যে। কিন্তু এখন কোভিড এর ক্ষেত্রে দেখা গেছে ভাইটামিন ডি এর খুব একটা অ্যাসেনশিয়াল রোল যেটা হচ্ছে সেটা হচ্ছে টু প্রিভেন্টিভ অফ পালমোনারি ইনফেকশন, এবং ভাইটামিন ডি এর একটা খুব অ্যাসেনশিয়াল রোলও আমরা দেখতে পাচ্ছি যে এটা আপার রেসপিরেটরি ট্র্যাক প্রিভেন্ট করছে। আর হচ্ছে যেমন যাদের অ্যাজমা তাদের একটা এক্সপিরেটরি ফ্লো রেট, লাঙের একটা যেটা ফোর্স এক্সপিরেটরি ফ্লো রেটটাকে কমিয়ে রাখে, যার ফলে অ্যাজমা অ্যাটাকটা কম হচ্ছে এবং অ্যাজমার ইন্টেন্সিটিটা কম হচ্ছে। তারপর টিউবারকুলোসিসে একটা বিগ রোল ভিটামিন ডি এর আছে, টিউবারকুলোসিস প্রিভেন্ট করে, এবং সিওপিডি ক্রনিক অবস্ট্রাকটিভ লাং ডিজিজেও ভিটামিন ডি এর একটা বিশাল রোল আছে। আরো কিছু যেটা হচ্ছে ভিটামিন সি, ভিটামিন সি ইজ দ্য ওয়ান অফ দ্য প্রাইম ফ্যাক্টর ফর প্রিভেনশন অফ এনি ইনফেকশন। আরেকটা হচ্ছে রিপেয়ারিং, টিস্যু রিপেয়ারিং এ ভিটামিন সি এর কোনো তুলনা নেই, ভিটামিন সি ইন এনি টিস্যু ড্যামেজে ভিটামিন সি রিপেয়ার করছে। এই জন্য আমরা কোনো সার্জারি কোনো ঘা কোনো কিছু হলে প্রথমেই আগে ভিটামিন সি সাজেস্ট করি ডক্টরদের পক্ষ থেকে, টক জিনিস খেতে বলি। সেক্ষেত্রে আমরা বলবো যে প্রেগনেন্ট মারা অবশ্যই জানি টক জিনিস খেয়ে থাকেন, সেখানে লেবু হতে পারে কোনো কিছু না পেলে, অরেঞ্জ হতে পারে, মাল্টা হতে পারে, মোজাম্বি হতে পারে, এনিথিং উইথ রিচ ইন ভিটামিন সি দে শুড টেক, আর না হলে সাপ্লিমেন্ট নিতে হবে। আর হচ্ছে যেটা হচ্ছে ভিটামিন B12 যেগুলো আয়রন নিতে হবে, এইসব হচ্ছে সাপ্লিমেন্টেশনস। আর আদারওয়াইজ প্রচুর গ্রিন লিফ ভেজিটেবলস খেতে হবে তাদেরকে মিটে, এবং গরু খাসি বা মুরগির কলিজা যেগুলো থেকে আয়রন আসে সেই টাইপের ফুড ইনটেক করতে হবে মাদেরকে। নর্মালি যেসব খাবার ওগুলাই কিন্তু একটু বাড়িয়ে খেতে হবে, প্রোটিন রিচ ডায়েট, কার্বোহাইড্রেটটা একটু ব্যালেন্স মতো একটু কম, কার্বোহাইড্রেটটা ওয়েটটা গেইন করিয়ে ফেলে, ব্লাড সুগারটা বাড়িয়ে দেয়। এই জন্য আমরা বলি যে কার্বোহাইড্রেটটা হচ্ছে আমরা প্রোটিনের দিকে বেশি ঝোঁকটা দিই। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের প্রোগ্রাম অনেকেই দেখছেন, তারা অনেকেই বলছেন প্রোগ্রাম খুব সুন্দর হচ্ছে এবং আপনি অনেক ভালো বলছেন। ইতিমধ্যে শিউলি খান কোশ্চেন করেছেন, মাই কোশ্চেন টু ডক্টর নিঘা অ্যাবাউট দ্য ইউরিন ইনফেকশন। ওকে, ইউরিন ইনফেকশন মানে কি, ম্যানেজমেন্ট জানতে চাচ্ছেন উনি নাকি? উনি উনি ওনার কোশ্চেনের শুধু এতটুকুই বলেছে অ্যাবাউট দ্য ইউরিন ইনফেকশন। ওয়েল, ইউরিন ইনফেকশন হচ্ছে ফিমেলদের সেকেন্ড, তাহলে আমি ইউরিন ইনফেকশন একটু বলি, কারণ যেহেতু এটা মেয়েদের খুব কমন একটা ডিজিজ বা কমপ্লেইন আমরা পেয়ে থাকি সব বয়স থেকেই। ইউরিন ইনফেকশন হচ্ছে সেকেন্ড মোস্ট কমন ইনফেকশন ইন ফিমেল। আর এটা হচ্ছে যে এক্সটার্নাল একটা ইনফেকশন, আমাদের তার আগে বুঝতে হবে যে, এবং মেয়েদের বেশি হয় মেলদের চেয়ে,
পুরুষদের চেয়ে মেয়েদের বেশি হয়। মেয়েদের ইউরেথ্রাটা ছোট থাকে এবং এক্সটার্নাল একটা ইনফেকশন যেটা ট্র্যাভেল করে থ্রু দ্য ইউরিনারি ট্র্যাক আপ টু দ্য কিডনি। এটা আমাদেরকে একটু বুঝতে হবে। ইউরিন ইনফেকশন মেইনলি আমরা যেটা নর্মালি বলি সেটা হচ্ছে ব্লাডার ইনফেকশন। ব্লাডারে ইউরিন ইনফেকশন হয়, এরপর থেকে ইউরেটার যেটা কানেক্ট করে টু দ্য কিডনি, কিডনি পর্যন্ত চলে যায়। ইউরেটারে ইনফেকশন হতে পারে, কিডনিতে ইনফেকশন হতে পারে। কিডনির ইনফেকশনটাকে আমরা পাইলোনেফ্রাইটিস বলি, দ্যাট ইজ ভেরি সিভিয়ার। আর আরেকটা হচ্ছে ইউরেথ্রা ইটসেলফে একটা ইউরেথ্রাইটিস ইনফেকশন হতে পারে। বেসিক্যালি ইউরিন ইনফেকশনটা হয়ে থাকে 90% বাই দ্য ই কোলাই, আ ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াটা থাকে ফিসিসে, এবং আমরা যখন স্টুল পাস করি তখন আমরা যখন ওয়াশ আউট করি ওটা যদি প্রপারলি না হয়, দ্যাট মিনস হাইজিনটা যদি প্রপারলি মেনটেন না হয়, সেই ক্ষেত্রে আমরা খুব প্রম্পটলি এই জিনিসটা অ্যাকোয়ার করে ফেলি। এটা একটা কারণ। এবং যেহেতু ইউরেথ্রা এবং অ্যানাসের মধ্যে ডিস্টেন্সটা খুব কম, ট্রাভেল করে খুব তাড়াতাড়ি, এবং ইউরেথ্রা খুব ছোট ওইটাও খুব তাড়াতাড়ি ট্রাভেল করে ব্লাডারে চলে যায় এবং ব্লাডারটাকে অ্যাফেক্ট করে ফেলে। ইউরিনারি ট্র্যাক ইনফেকশন ইজ এ ভেরি কমন, বাট ইট শুডন্ট বি টেকেন লাইটলি। সেটা মাইল্ড মডারেট হতে পারে, সিভিয়ার হতে পারে। মাইল্ডের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে পেশেন্ট বাসায় বসে একটু কিছুদিন অনেক লিকুইড খেলে, আমরা যেটা ওভার দ্য ফোন অনেককে বলে থাকি, হালকা ব্যথা, একটু বার্নিং, এগুলো থাকে, একটু শিভারিং, টেম্পারেচার থাকতে পারে। যদি এরকম হয়, ফার্স্ট অফ অল আমরা সে কোনো মেডিকেশন নিতে না চাইলে প্রথমে যেটা বলি ডায়েট, ডায়েটের মধ্যে থেকে একটা জিনিস শেখা উচিত যেটা আমরা বলি ন্যাচারাল ব্লাডার ওয়াশ। এটা একটা জিনিস যে আপনি 500 to 1 liter পানি গপ গপ করে খেয়ে ফেলবেন। এটা একবারে হতে পারে, দুবারে হতে পারে, বাট ইউ হ্যাভ টু ফিল দ্য প্রেশার ইন ইউর টামি। মানে ব্লাডারে একটা প্রেশার দিয়ে একটা ইউরিন পাস করার মতো ভয়েডিং এর একটা প্রেশার আসবে যে ইউ ক্যানট হোল্ড ইট এনিমোর। ওরকম একটা প্রেশারে যখন আপনার ইউরিন পাস হবে ওটাকে আমরা ব্লাডার ওয়াশ বলি, কারণ ব্লাডারের ওয়ালে ব্যাকটেরিয়া গুলো লেগে থাকে। সো এরকম প্রেশার দিয়ে বারবার ইউরিন করলে যেটা হয় ওটা ওয়াশ আউট হয়ে যায়। দ্যাট হেল্পস ইউ অ্যারাউন্ড 50% টু গেট রিড অফ দ্য ইউটিআই। আর যেটা হচ্ছে যে আমাদেরকে ফুডের ব্যাপারে আমরা খুব এনকারেজ করি, অ্যান্টিবায়োটিক আমরা দিয়ে থাকি মডারেট টু সিভিয়ারে। মাইল্ড যদি পারসিস্ট করে ভেরি লং টাইম তাহলেও কিন্তু অ্যান্টিবায়োটিক নিতে হয়। এবং কিছু কিছু মানুষ আছে যাদের রিকারেন্ট ইউরিন ট্র্যাক ইনফেকশন হতে হয়, তাদেরকে আমরা লো ডোজ অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি ফর 3 to 6 months ইভেন। তো এখন যেটা হচ্ছে যে যেটা বলছিলাম, অ্যান্টিবায়োটিকের পাশাপাশি আমরা যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে ইদানিং সবাই শুনবে যে ক্র্যানবেরি, ক্র্যানবেরি প্রোবায়োটিক্স, এগুলো সাপ্লিমেন্টেশন এবং ভিটামিন সি অ্যাজ ওয়েল। এগুলো সাপ্লিমেন্টেশন ফ্লুইড ইনটেকের সাথে অ্যান্টিবায়োটিকের সাথে আমরা ইউটিআই পেশেন্টদের সাজেস্ট করে থাকি। ক্র্যানবেরির একটা গুরুত্বপূর্ণ যে কাজ সেটা হচ্ছে ক্র্যানবেরি এটা একটা ন্যাচারাল শ্রাবস, ওখান থেকে এই ফ্রুটসটা আসে। এটা ট্যাবলেট ফর্মে পাওয়া যায়, র ম্যাটেরিয়াল পাওয়া যায়, আবার এটা জুসও পাওয়া যায়। তবে জুসটা খুব সুইটেন্ড, নট অ্যাপ্লিকেবল ফর দ্য ডায়াবেটিক পিপল, বাট আমরা সাজেস্ট করবো অন্য সবাইকে টু টেক দ্য ট্যাবলেট, অথবা র ফ্রুটস ক্যান বি, ড্রাই ফ্রুটস ক্যান বি টেকেন। এবং এটা যখন যায় বডিতে, হাউ ইট ওয়ার্কস, ইট ওয়ার্কস দ্য ব্লাডার ওয়ালে ব্যাকটেরিয়াটাকে এটা অ্যাডহিয়ার করতে দেয় না, লেগে থাকতে দেয় না। So the bacteria doesn't get chance to get the infection to the body system e dhukte dewar sujog ta pay na. Ar probiotic sob shomoy immunity develop kore thake, ebong probiotic er kaaj hocche amader lower genitalia te meeder bishesh kore lactobacilli name ekta bacteria thake jeta hocche very friendly ekta bacteria, ebong ei bacteria ta amra naturally peye thaki, কিন্তু এই ব্যাকটেরিয়াটা অনেক কিছুর জন্য অনেকের বডিতে কমে যায়। ডায়াবেটিক পেশেন্টদের কমে যায়, মেনোপজে কমে যায়, তারপর প্রি এবং পোস্ট পিরিয়ড সময় কমে যায়, প্রেগনেন্সিতে কমে যায়। কিন্তু প্রোবায়োটিক্স কি করে, এই এটাকে রিস্টোর করে, যার ফলে ল্যাকটোব্যাসিলাসকে যদি আবার ফেরত নিয়ে আসা যায়, সো বডি উইল হ্যাভ ইটস ন্যাচারাল ইমিউনিটি ব্যাক। তো এইভাবে হচ্ছে ন্যাচারাল। আর বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় মডারেট যদি হয়ে থাকে, এগুলোর পাশাপাশি অ্যান্টিবায়োটিক ডেফিনেটলি
আর যদি সিভিয়ার হয়ে থাকে, যে কোনোভাবে এগুলাতে সলভ হচ্ছে না, সিভিয়ার ক্র্যাম্পস, পেইন, লয়েন পেইন বা পাইলোনেফ্রাইটিস, পাইলোনেফ্রাইটিস যেটা একদম কিডনি থেকে ব্যথা, ব্যাকে ব্যথা হবে, লয়েন পেইন হবে যেটা টুয়ার্ডস দ্য এন্ড ব্লাডার পর্যন্ত যাবে এবং ইউরিনের সাথে ব্লাড যাচ্ছে, যদি সেটা আমরা দেখি সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই হসপিটালাইজ হতে হবে, ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক এর হেল্প নিতে হবে, আদারওয়াইজ ইট ড্যামেজেস দ্য কিডনি। তো এগুলো কখনো বাসায় আশা করা যাবে না যে পানি খেয়ে খেয়ে আমি এটা ওভারকাম করব, ওই সব ক্ষেত্রে আসলে এটা কভার আপ করে না। আর আপনারা অনেক সময় আল্ট্রাসাউন্ডে দেখবেন যে রিপোর্টে লেখা আছে সিস্টাইটিস, দ্যাট ইজ অনলি দ্য ব্লাডার ইনফেকশন। ব্লাডারে আমরা নর্মাল ওরাল অ্যান্টিবায়োটিক দেই এবং সাথে প্রিকশন গুলো দেই, সো দ্যাট ইট হেল্পস পিপল টু ওভারকাম ইট। ব্লাডার ইনফেকশন 24 to 48 hours এর মধ্যে আমরা এক্সপেক্ট করি সিমটমটা রিভার্ট হয়ে যায়। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আরেকটি দর্শকের কোশ্চেন নিয়ে নিব। সাজিয়া পারভেজ, উনি আপনার কাছে কোশ্চেন করেছেন, মাই কোশ্চেন টু ডক্টর নিঘাত, ইফ দ্য মাদার হ্যাজ হাই বিপি এট দ্য টাইম অফ প্রেগনেন্সি, হোয়াট ক্যান শি ডু? ওকে, এটা খুব একটা ভালো কোশ্চেন, থ্যাংক ইউ ফর আস্কিং ইট। এখন একটা মায়ের যেটা আমরা এটা আগে টাইপটা বুঝতে হবে, একটা মায়ের তার আগে থেকে প্রিএক্সিস্টিং ব্লাড প্রেশার থাকতে পারে, সেটা হয়তো নর্মালি তেমন বেশি বাড়ে না বা তার সিমটম হয় না, কিন্তু প্রেগনেন্সিতে গিয়ে তার অ্যাগ্রাভেট করে যেতে পারে এই ধরনের, সেটা হয়তো তার কোন দিন ওষুধও লাগেনি, শি ডিডন্ট ইভেন নো। এটা হাই রিস্ক যারা থাকে তারা, আমরা অনেক সময় হিস্ট্রি নিলে বুঝতে পারি আস্তে আস্তে। আবার অনেকের আছে যে বেসিক্যালি এটা বাড়ে 20 weeks এর পরে, 20 weeks এর আগে যদি ব্লাড প্রেশার বেড়ে থাকে কিন্তু মা জানে না, তাহলে আমাদের বুঝতে হবে যে এটা অ্যাসেনশিয়াল হাইপারটেনশন, তার আগে থেকে ছিল বাট শি ওয়াজ নট অ্যাওয়ার অফ ইট। 20 weeks এর পরে যদি হয় সেটাকে আমরা জেস্টেশনাল হাইপারটেনশন বলি, এটা হলো প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন। হাইপারটেনশন আমরা কাকে বলবো? হাইপারটেনশন অবশ্যই আমাদের ব্লাড প্রেশারটা বেড়ে গেলে আমরা সেটাকে হাইপারটেনশন বলি, কিন্তু কতখানি বাড়লে? সাপোজ ইওর ব্লাড প্রেশার ইজ 90/60 নর্মালি, বাট ইফ ইট বিকামস 120 আর এদিকে যদি ইট বিকামস 90 নিচে, মানে সিস্টোলিক 120 ডায়াস্টোলিক 90 হয়ে যায়, তাহলে আমাদের ধরে নিতে হবে 120/90 ইজ হাই প্রেশার ফর ইউ। বাট অনেক মানুষের জন্য 120/85, 120/90 ইজ এ নর্মাল নর্মাল থিং, বাট ফর ইউ হু হ্যাজ এ প্রেশার 90/60, 120/90 ইজ এ বিগ ইস্যু। আর তাহলে কি বুঝতে হবে? যে আপনার যে বেসলাইন প্রেশারটা থাকে আমরা সেটাকে হাইপারটেনশন হিসেবে ধরে নেব, সেটা যতই কম হোক সেটা যতই বেশি হোক সেটাকে আমাদের ধরে নিতে হবে যে এটা সাডেন অ্যাকিউট রাইজ। আর 20 weeks এর পরে যেসব জেস্টেশনাল হাইপারটেনশন হয় সেগুলো আমরা সাধারণত, শুধু হাইপারটেনশন হলে আমরা প্রথম থেকে মেডিকেশন দিয়ে অ্যান্টি হাইপারটেনসিভ নিতেই হবে, ওরকম এক দুই দিন দেখে যে প্রেশার কন্ট্রোল হয়ে যাবে নিজে নিজে, নেভার থিঙ্ক অ্যাবাউট ইট। হ্যাঁ, আপনি এক দুই দিন একটু সিডেটিভ খেতেই পারেন, কারণ মাদের স্লিপিং প্যাটার্নটা অল্টার্ড হয়ে যায়, কিন্তু নট নেসেসারিলি, এত বেশি প্রেশার হবে না যেটা ঠিক পার্টিকুলারলি 20 weeks এর পরেই রাইজ করলো বা এত বেশি বেড়ে গেল, সেটা সাধারণত হয় না, একটু রেস্ট দিলে ওগুলো কমে যায়, ওটা আসলে নোটিসে আসে না। অনেকে আমরা একটা ভুল করি, মনে করি যে হ্যাঁ আমার রেস্ট হয়নি তো এটা আমার প্রেশারটা বেড়ে গেছে, বাট ইউ শুডন্ট টেক ইট লাইটলি, সিরিয়াসলি নিতে হবে, ওষুধ খেতে হবে, ইউ হ্যাভ টু গো টু দ্য ডক্টর, ইভেন ইফ নিডেড ইউ হ্যাভ টু গো টু দ্য কার্ডিওলজিস্ট। আর যদি দেখা যায় যে আপনার ব্লাড প্রেশারের সাথে ইউরিনটা আমাদের, আমরা সবসময় চেক করতে দিই আমাদের কাছে যখন পেশেন্ট আসে, আমরা ব্লাড প্রেশারটা দেখে ফার্স্ট হচ্ছে তার ইউরিনটা টেস্ট করতে দিই, যে দেখি আমরা যে কোনো অ্যালবুমিন পাস করছে কিনা, প্রোটিন ইউরিন দিয়ে যায় কিনা। যদি প্রোটিন ইউরিন দিয়ে পাস করে এবং প্রেশার বেশি থাকে সেই কন্ডিশনটাকে আমরা প্রি এক্লামশিয়া বলি, এবং দিজ আর ভেরি সিরিয়াস কন্ডিশন। আসলে এইসব ক্ষেত্রে মাদেরকে সবসময় ওষুধ নিতেই হবে, প্রিকশন নিতেই হবে, এবং আমরা ডায়েট চার্ট দিয়ে দিই ওইটা ফলো করতে হবে, সল্ট ফ্রি ডায়েট খেতে হবে, প্রপার রেস্ট নিতে হবে,
এবং দরকার পড়লে সিডেটিভস নিতে হবে এবং টাইম টু টাইম অ্যান্টিনেটাল চেকআপে তাকে আসতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি অনেক সুন্দর ভাবে দর্শকদেরকে উপস্থাপন করছেন। আমাদের পরবর্তী প্রশ্ন আপনার কাছে হচ্ছে, গর্ভবতী মায়েদের করোনার ঝুঁকি কি বেশি আপনি কি মনে করেন, এবং গর্ভবতী অবস্থায় মায়েদের কোন ধরনের টিকা নেওয়া প্রয়োজন আপনি কি মনে করছেন এই বিষয়ে? আচ্ছা, এটা হচ্ছে যে বেসিক্যালি উই ডোন্ট হ্যাভ এনি এভিডেন্স ইয়েট, বিকজ দ্য করোনা ইজ এ ভেরি ইয়াং থিং, স্টিল ভেরি প্রিম্যাচুর, অ্যান্ড উই ডোন্ট নো হাউ ইটস ওয়ার্কিং, হাউ ইট ওয়ার্কস। অ্যান্ড দেখা যাচ্ছে এই ভাইরাসটা খুব আনপ্রেডিক্টেবল, ইট ওয়ার্কস ডিফারেন্টলি ইন ডিফারেন্ট পিপল, ডিফারেন্ট পেশেন্ট। সো এখনও আমরা কোনো এভিডেন্স পাইনি যে প্রেগনেন্সিতে আলাদা কর এর কোন এফেক্ট আছে, কিন্তু প্রেগনেন্সি ইটসেলফ ইজ এ হাই রিস্ক থিং, প্রেগনেন্ট মাদার ইজ এ হাই রিস্ক গ্রুপ অফ পিপল হিসেবে আমরা ধরি, কারণ প্রেগনেন্ট হওয়া মাত্র ইওর ইমিউনিটি গোস ডাউন। এটা আমাদের বডির এমনই একটা সিস্টেম, হয়তো আমাদের আল্লাহ তাআলা এমন ভাবেই করে দিয়েছেন যে বিকজ ইফ আওয়ার ইমিউনিটি ইজ টু স্ট্রং, আমাদের ইন ইউটেরো যে ফিটাসটা আছে দ্যাট উইল নট সার্ভাইভ, বডি উইল কনসিডার ইট অ্যাজ এ ফরেন বডি, সো ইট উইল এক্সপেল ইট। সো আমাদের ইমিউনিটি সিস্টেমটা টোটালি ডাউন হয়ে যায়, সো দ্যাট উই ডোন্ট রিকগনাইজ দিস এনিথিং ফরেন ইন আওয়ার বডি, সো দ্য বেবি সার্ভাইভস। আর এখন কোভিড যেটা করছে, যেহেতু ইমিউনিটি কম, সেই ক্ষেত্রে কোভিড দিয়ে কন্টিজিয়াস হওয়ার সম্ভাবনাটা বেশি, অ্যাফেক্টেড হওয়ার সম্ভাবনাটা বেশি। তো সেই কোভিড প্রেগনেন্ট মা যদি ওরকম ম্যাস ক্রাউডে যায়, হয়তো সবার সাথে বাসায় কেউ আসলো কথা বললো, কিন্তু এই জন্য আমি আগেই বলেছি যে তাদেরকে আলাদা ধরনের সাবধানতা অবলম্বন করতে হবে, তাদেরকে মাস্কটা অবশ্যই ব্যবহার করতে হবে, তাদের খাদ্যাভ্যাসটা চেঞ্জ করতে হবে, এবং তারা কখনোই কোনো অসুস্থ রুগী থাকলে সেখানে কাছে যাবেন না, সেটা যত নিকটতম আত্মীয়ই হোক না কেন, তাদেরকে এই প্রিকশন গুলো মেনটেন করতে হবে। দে আর ইজিলি অ্যান্ড সাবজেক্টেড হাই টার্গেট ফর দ্য কোভিড। অনেক ধন্যবাদ। আমরা পরবর্তীতে আপনার কাছে জানতে চাচ্ছি, গর্ভবতী অবস্থায় মায়েদের শরীরে গ্লুকোজ বা সুগার লেভেল বেড়ে যায়, এটা কি স্বাভাবিক? সুগার লেভেল কত হলে আপনি তাকে ডায়াবেটিক মাদার বলছেন, এবং একজন ডায়াবেটিক মাদারের করোনাকালীন সময় কি কি করণীয়? এটাকে আমরা কখনোই স্বাভাবিক বলবো না। ব্লাড সুগার লেভেল নট টেন্ড টু গেট রাইজ হোয়েদার ইউ প্রেগন্যান্ট অর নট, দে হ্যাভ ইট সার্টেন লিমিটেশনস ইন দ্য ব্লাড। এখন যেটা হচ্ছে যে সুগার লেভেলটা আমরা যেটা বলি যে ডিউরিং প্রেগনেন্সি অল দ্য ডিমান্ড অফ দ্য বডি গেট ডবলড, বিকজ দ্য বেবি ইজ গ্রোয়িং, মায়ের ব্লাড সার্কুলেশন, মায়ের ব্লাড রিকোয়ারমেন্ট সব কিছু বেড়ে যায়, কারণ বেবিকে দিতে হচ্ছে বেবির ডেভেলপমেন্টের জন্য, মায়ের নিউট্রিশন, মায়ের যে গ্লুকোজ লেভেল, সব নিউট্রিশন, সব খাবার অ্যাট দ্য এন্ড প্রোডাক্ট গিয়ে গ্লুকোজ হচ্ছে, তো মায়ের বডি বেশি বেশি করে গ্লুকোজ প্রডিউস করছে, তারপর আমরা বেশি বেশি করে খাবার দিচ্ছি প্রেগনেন্ট মায়েদেরকে, সেগুলো বডিতে জমছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যেটা হয়, যেহেতু ডেফিসিয়েন্সি অফ ইমিউনিটি এবং হরমোনাল যে লেভেলগুলো আছে এগুলো একটু ডিরেঞ্জড হয়ে যায় ডিউরিং দ্য প্রেগনেন্সি, এবং প্যানক্রিয়াসে যেটা হয় যে ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে যায়, যার ফলে যেসব গ্লুকোজগুলো নর্মালি আসছে বডিতে সবগুলা বডি ক্যানট ইউটিলাইজ। এটা সবার ক্ষেত্রে না, এটা কিছু কিছু মায়েদের জন্য যারা হাই রিস্ক গ্রুপ। এখন আমাদেরকে বুঝতে হবে কারা হাই রিস্ক গ্রুপ। হাই রিস্ক গ্রুপ সেসব মা যাদের বিএমআই মোর দেন 30 kg/m². এটা প্লিজ আপনারা একটু পারলে নোট ডাউন করে নেন, বিএমআই ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং, আমি এটা সম্বন্ধে সব মেয়েদেরকে বলবো, এটা সম্বন্ধে জানা দরকার আপনাদের।
বিএমআই হচ্ছে বডি ম্যাস ইনডেক্স, এটা আমরা ডক্টরদের কাছে আসলে আমরা কিন্তু আপনাদেরকে এটা সম্বন্ধে বলে থাকি। দেখবেন আমরা একটা গোল চাকি নিয়ে প্রথমেই আপনার বিএমআইটা হিসেব করে নিই, সেই অনুযায়ী আপনার ওয়েটটা ঠিক আছে কিনা, সেই অনুযায়ী আপনার খাদ্য যে নিচ্ছেন সেটা ঠিক আছে কিনা, ব্যালেন্সড হচ্ছে কিনা, এগুলো আমরা বিএমআই দিয়ে আপনার ডায়েট চার্টটা বিএমআই দিয়ে ঠিক করা হয়। তো বিএমআই যদি 30-এর উপরে থাকে টু অ্যান্ড হাই রিস্ক ফর ডেভেলপিং জেস্টেশনাল ডায়াবেটিস, যে ডায়াবেটিসটা আমরা বেবি পেটে আসলে হয় সেই ডায়াবেটিসটাকে আমরা বলি জেস্টেশনাল ডায়াবেটিস, সেটা সেটা। আরেকটা যেটা হচ্ছে যে ফ্যামিলি হিস্ট্রি, ভেরি স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি থাকলে ওরা 90% দে আর সাবজেক্ট টু গেট ডায়াবেটিস এনি স্টেজ অফ দেয়ার লাইফ, স্পেশালি ডিউরিং প্রেগনেন্সি। সেটা হচ্ছে যে মা বাবা হতে পারে অথবা ফার্স্ট রিলেটেড যারা হতে পারে, দাদা দাদি নানা নানি কাজিনস এরা হতে পারে, এরা যদি ডায়াবেটিক হয় ইউ আর প্রোন টু গেট ডায়াবেটিস। অথবা যে মা তার আগের বেবি বড় ছিল, ম্যাক্রোসমিক, ম্যাক্রোসমিক বেবি বলতে আমাদের দেশে 3.8 3.9 ইজ কোয়াইট বিগ ইনাফ, আমাদের মেয়েরা একটু এভারেজ শর্ট হয়, বডি স্ট্রাকচারও অত বেশি ওয়াইড অ্যান্ড পেলভিস অত বেশি চওড়া আমরা বলি না, এভারেজ 3.8-ই অনেক কষ্ট হয়, 3.8 3.9 হলে ম্যাক্রোসমিক, বাট বাই দ্য বুক 4.5 কেজি হচ্ছে ম্যাক্রোসমিক ধরা হয়, বাট দিস ইজ ফর দ্য ওয়েস্টার্ন পিপল 4.5 কেজি অর মোর ম্যাক্রোসমিক বেবি। তো যাদের বড় বেবির হিস্ট্রি আছে যে তার বড় বড় বেবি হয়েছিল সেসব ক্ষেত্রে ডায়াবেটিক একটা টেন্ডেন্সি। তবে জেনেটিক্যালি লম্বা বাবা মা তো বড় বেবি হয় বাট তাদের ওজন কিন্তু অত বেশি হয় না, ওই বেবিগুলো দেখা যায় লেন্থে বড়। হ্যাঁ, তো যেসব বাচ্চাদের ওয়েট বেশি তাদেরকে ম্যাক্রোসমিক বেবি আমরা বলে থাকি, এটা একটা হিস্ট্রি থাকতে হবে। আর যার আগের ডায়াবেটিস যদি প্রথম প্রেগনেন্সিতে তার ডায়াবেটিস থেকে থাকে সেসব মার মানে 100% চান্স টু ডেভেলপ ডায়াবেটিস ইন দ্য নেক্সট প্রেগনেন্সি। এখন ব্লাড সুগার লেভেল কতটা হওয়া উচিত, ব্লাড সুগার লেভেল আমি খুব একটা ছোট্ট একটা ইয়ার মতো বলবো, যেটা আমরা পরীক্ষার সময় শিখতাম 5 6 7 8। হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্টে ইট হ্যাজ টু বি লেস দেন 5.6, আর 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট ইট হ্যাজ টু বি লেস দেন 7.8। আমার মনে হয় এটা আপনারা একটু ভালো করে মনে রাখতে পারবেন, 5 6 7 8, কিন্তু ইট হ্যাজ টু বি লেস দেন দিস। 5.3 ফাস্টিং ইজ ভেরি মাচ অ্যাকসেপ্টেবল। আর আমরা সাধারণত HbA1c-টা করি মাদের যারা হাই রিস্ক, যারা আমরা ধরে নিয়েছি যে এইসব ফ্যাক্টর্স গুলো তাদের মধ্যে আছে, তো তাদেরকে আমরা HbA1c-টা করতে দেই, 6.5%-এর নিচে থাকতে হবে HbA1c-টা। আর GCT আমরা টেস্ট করাই 28 উইকসে, 28 উইকস থেকে 30 উইকস এর মধ্যে আমরা GCT-টা করাই। GCT-টা আনাদের জিনিস, গ্লুকোজ চ্যালেঞ্জ টেস্ট, এটা আপনাকে গ্লুকোজ খাইয়ে টেস্ট করানো হবে টু সি হাউ মাচ ইওর বডি ক্যান টেক গ্লুকোজ, আপনার বডি গ্লুকোজ টলারেট করতে পারছে কিনা। একটা নর্মাল পার্সন ওই পরিমাণ গ্লুকোজ খেয়ে তার ব্লাড সুগার লেভেল কিন্তু নর্মালি আসবে, কিন্তু ফর ইউ ইট উইল বি মোর। সো 1 আওয়ার 2 আওয়ার্স পরে আমরা গ্লুকোজ চ্যালেঞ্জের কিছু রিপোর্ট পেয়ে থাকি, 10, তারপর আরেকটা পেয়ে থাকি 8, সো লেস দেন দিস হচ্ছে নর্মাল ভ্যালু। তো ওটা আমরা মাস্ট এবং ম্যান্ডেটরি ফর এনি জেস্টেশনাল ডায়াবেটিক মাদারদের করার জন্য। আর আরেকটা কোশ্চেন কি ছিল, কি ফুড হ্যাবিট বা কিছু জেস্টেশনাল মাদার? জি, একজন ডায়াবেটিক মাদারের করোনাকালীন সময় কি কি করণীয়? আচ্ছা, ডায়াবেটিক মাদার মাদার তো আমরা আগেই বলছি যে প্রেগন্যান্ট মাদার হাই রিস্ক গ্রুপ, আর ডায়াবেটিক মাদাররা তো আরো বেশি হাই রিস্ক গ্রুপ, তাদের ইনফেকশন লেভেল খুব বেশি, মানে টেন্ডেন্সি টু গেট ইনফেকশন ইজ ভেরি হাই। নর্মাল ডায়াবেটিক পেশেন্টদের যেমন থাকে, মাদের প্রেগনেন্ট মাদেরও তেমনই থাকবে। তো যেটা হচ্ছে যে আপনাকে ডায়েট চার্টটা খুব মেনটেন করতে হবে, ডায়েট চার্টটা মেনটেন করতে হবে, বাসায় ব্লাড সুগারটা মাপতে হবে আপনাকে রেগুলার, এবং আপনার ব্লাড সুগারের একটা চার্ট আপনাকে রেগুলার বেসিসে মেনটেন করতে হবে, যেটা যতই কষ্ট হোক আপনাকে করতে হবে। যদি কন্ট্রোলে থাকে তখন কিছুদিন পরপর করলেন, বাট স্টিল ইউ হ্যাভ টু ডু 7 ডেজ অ্যাট এ স্ট্রেচ, আবার গ্যাপ দিয়ে আবার 7 ডেজ অ্যাট এ স্ট্রেচ, এরকম করে করে দেখতে হবে ওয়েদার ইউর ব্লাড সুগার ইন কন্ট্রোল। কারণ করোনা খুব ইজিলি ডায়াবেটিক মাদেরকে
এফেক্ট করে এবং করোনা ডিজিজটা হওয়ার পসিবিলিটি তাদের খুব বেশি থাকবে। তো ব্লাড সুগারটা কমিয়ে রাখলে ইমিউনিটিটা একটু বেটার থাকবে, তো চান্সেস অফ গেটিং দ্য ইনফেকশাস ডিজিজ একটু কমে থাকবে। আর আমরা যেটা বলবো যে ডায়াবেটিক ট্রিটমেন্ট, ট্রিটমেন্টের ব্যাপারে একটু আমি বলি, কারণ আমাদের দেশে মায়েদের কিছু ট্যাবুস আছে অ্যাবাউট ইনসুলিন অ্যান্ড এভরিথিং। আমরা সাধারণত যেটা ফেস করি ডে টু ডে বেসিসে যে অনেক প্রশ্ন, এবং পেশেন্টরা আমরা লিখে দিই প্রেসক্রিপশন, বাসায় নিয়ে যান কিন্তু সেটা ফলো করেন না বিকজ অফ দিস ট্যাবুস। যেটা হচ্ছে যে আমাদের যদি ফাস্টিং লেস দেন 7 হয়, যদিও আমরা বলি যে 5.3 হচ্ছে আমাদের টার্গেট, যদি তবু যে লেস দেন 7 আপ টু 6, 6.9 ও যদি হয়, তখন আমরা প্রথম 1-2 সপ্তাহ ডায়েট চার্ট দিয়ে দিই। এবং এক্সারসাইজ বলতে আফটার এভরি মিল ইউ হ্যাভ টু ওয়াক 30 মিনিটস, কারণ প্রেগনেন্সিতে কিন্তু বেশি খাওয়া কমানো যাবে না, বাট ইউ হ্যাভ টু ওভারকাম থ্রু দ্য আদার মেথডস, লাইক ইউ হ্যাভ টু চুজ স্মার্টলি ইউর ফুড, যেটা কার্বোহাইড্রেট লেস, লেস গ্লুকোজ কন্টেন্ট, ওইসব ফুড আমরা বারবার বলছি ডায়েট চার্ট আমরা দিয়ে দিই এখন, আগে হয়তো দেওয়া হতো না, এখন ম্যান্ডেটরি ডায়াবেটিক মাদের আমরা ডায়েট চার্ট দিয়ে থাকি। এবং আমাদের ইউনাইটেড খুব ভালো নিউট্রিশনিস্ট আছেন, ওনারা খুব হেল্পফুল অ্যাবাউট দিস এবং ভেরি সাকসেসফুল অ্যাবাউট দিস। তারপরে যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে এক দুই সপ্তাহ আমরা দেখি, মানে ম্যাক্সিমাম 2 উইক, যে এটাতে তার কন্ট্রোল হচ্ছে কিনা। যদি তার কন্ট্রোল না হয়ে থাকে তখন আমরা তাকে ওরাল অ্যান্ড হাইপোগ্লাইসেমিক এজেন্ট দিই, যেটা মেটফরমিন নামে পাওয়া যায়, মেটফো কমেট এসব নামে পপুলার আমাদের দেশে। এখন এটা হচ্ছে যে বলতেই পারে সবাই যে তাহলে প্রথমে যদি আপনি ওরাল হাইপোগ্লাইসেমিক দেন, পরে কেন আপনারা ইনসুলিন দিচ্ছেন, বা কেন অনেকের ক্ষেত্রে ইনসুলিন, অনেকের ক্ষেত্রে ইনসুলিন এই কারণে যে ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট গুলা ইজ নট ফ্রেন্ডলি টু দ্য বেবি। এটা প্লাসেন্টা ক্রস করে যায়, ক্রস করে গিয়ে বেবির উপরে এফেক্টটা ফেলে। তো মা যেমন ব্লাড সুগার কন্ট্রোল হচ্ছে, বেবি কিন্তু ডায়াবেটিক না, বেবি কিন্তু হাইপো হয়ে যাচ্ছে ইন ইউটেরো, এবং সাডেন ডেথ হতে পারে, আইইউডি হয়ে যেতে পারে। সো ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট মেটফরমিন ছাড়া অন্য কিছু আমরা সাজেস্ট করি না ডিউরিং প্রেগনেন্সি। আরেকটা হচ্ছে গ্লিবেনক্লামাইড, ভেরি রেয়ারলি, যদি সব কিছু কোনোটাই পেশেন্ট টলারেট করতে না পারে তখন আমরা গ্লিবেনক্লামাইডে যাই, বাট কমনলি পপুলার হচ্ছে মেটফরমিন। মেটফরমিন আমরা 2 সপ্তাহ দেওয়ার পরে আমরা ডায়েট চার্ট সাথে দিব, এক্সারসাইজ দিব, তারপরে যদি দেখি যে মেনটেন হচ্ছে না, তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে সরাসরি ইনসুলিন। আর ফাস্টিং এ যদি আমরা দেখি 7 বা 7-এর উপর আর কোনো কথা আমাদের নেই, এখানে আমরা স্ট্রেট ইনসুলিন শুরু করে দেই, কারণ ইনসুলিন খুব র‍্যাপিডলি ব্লাড সুগারটাকে কন্ট্রোল করে ফেলে। সেখানে হচ্ছে যে কারণ প্রেগনেন্সি তো মানে ওয়ান অফ দ্য ফ্যাক্টর ফর ডেভেলপিং জেস্টেশনাল ডায়াবেটিস ইজ ডিউ টু দ্য ডেফিসিয়েন্সি অফ ইনসুলিন অর রেজিস্ট্যান্ট টু দ্য ইনসুলিন বাই দ্য প্যানক্রিয়াস, যেটা হচ্ছে আমাদের ঘাটতিটা তো আছে, সো ওকে তো এক্সটার্নালি আমাদেরকে প্রোভাইড করতে হবে। আর ইনসুলিনটা যেটা হচ্ছে র্যাপিডলি এটা কন্ট্রোল করবে ফার্স্ট থিং, আর সেকেন্ড থিং হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে যে এটা প্লাসেন্টা ক্রস করে না, সো ইট ডাজেন্ট রিচ বেবি, সো ইট নো ওয়ে এফেক্ট দ্য বেবি, সো অনলি কন্ট্রোল দ্য ব্লাড সুগার ফর দ্য মাদার, যেটা আমাদের পারপাস। এই জন্যই ওই 7-এর উপরে গেলে ডেফিনেটলি ইনসুলিন, এবং থ্রু আউট দ্য প্রেগনেন্সি ইনসুলিন। আর টাবুসটা হচ্ছে যে বেশিরভাগ পেশেন্ট বলে যে আল্লাহ আমি ইনসুলিন শুরু করব, আমি তো এটা ডিপেন্ডেন্ট হয়ে যাব, আর বোধহয় ইনসুলিন ছাড়া যাবে না। নো নো, নট নেসেসারিলি দ্যাট। জেস্টেশনাল ডায়াবেটিস সাধারণত প্রেগনেন্সি ক্রস করে গেলেই কয়েক সপ্তাহের মধ্যে এটা নর্মালি চলে আসে, কিন্তু সেই ক্ষেত্রেও আমরা ইনসুলিন কন্টিনিউ করি না, 2-3 দিন ইনসুলিন কন্টিনিউ করে দেন আমরা সুইচ ব্যাক টু ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট, তখন আমরা যে কোনোটাই ইউজ করতে পারি। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে এটা কোনো ডিপেন্ডেন্সি গ্রো করায় না, এনি টাইম উই ক্যান স্টপ, ইভেন ডিউরিং দ্য প্রেগনেন্সি, ইভেন ডিউরিং দ্য প্রেগনেন্সি উই ক্যান স্টপ দ্যাট। আর হচ্ছে যে জেস্টেশনাল ডায়াবেটিস ইজ এ ডিফারেন্ট থিং, কিন্তু যাদের আগে থেকে টাইপ 1 ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্ট লাইন সম্পূর্ণ আলাদা হবে, তারা সারা প্রেগনেন্সিতে ডায়াবেটোলজিস্টের আন্ডারে থাকতে হবে এবং তাদের ডেফিনেটলি ইনসুলিন, নো আদার ওয়ে। আর হচ্ছে যাদের জেস্টেশনাল ডায়াবেটিস তাদেরকে আমি আরেকটা জিনিস বলে দিচ্ছি, যে প্রেগনেন্সি শেষ হলে কিন্তু ডায়াবেটিকের ব্লাড সুগারটা নর্মাল হয়ে আসে উইদিন 6 উইকস আমরা এক্সপেক্ট করি, কিন্তু কথা হচ্ছে এইসব পেশেন্টরা ভেরি মাচ প্রোন টু ডেভেলপিং টাইপ 2 ডায়াবেটিস, এটা তাদেরকে মাথায় রাখতে হবে।
সো ইন ফিউচার তাদের বিএমআই, তাদের ওয়েট গেইনটা নিয়ে তাদেরকে কশাস থাকতে হবে, ফুড হ্যাবিটটা সব সময়ের জন্য চেঞ্জ করে ফেলতে পারলে ভালো, তাদেরকে প্রপার এক্সারসাইজ করতে হবে, টাইম টু টাইম ডায়াবেটিস চেক করতে হবে, বিকজ দিস ইজ নট দ্য এন্ড অফ দ্য ডায়াবেটিস, বিকজ দিস উইল হ্যাভ এ লং সিকুয়েলি ইন লেটার লাইফ, দে প্রোন টু ডেভেলপ টাইপ টু ডায়াবেটিস। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অত্যন্ত মূল্যবান ইনফরমেশন গুলি দিচ্ছেন এবং দর্শকরা আশা রাখি সবাই উপকৃত হচ্ছেন। আমরা আপনার কাছে পরবর্তী স্টেপে জানতে চাচ্ছি, গর্ভকালীন সময় করোনা পরীক্ষা করা কি নিরাপদ এবং পরীক্ষা করা প্রয়োজন কখন বলে আপনি মনে করেন? আচ্ছা, হ্যাঁ, এটা নিরাপদ। আমরা এখনো পর্যন্ত কোন রকম সাইড ইফেক্ট বা আসলে প্রসেসটা যেটা দিয়ে কোভিড টেস্ট করা হয় ওটা কোনোভাবেই প্রেগনেন্সির সাথে রিলেটেড না বা এফেক্ট করার কোনো সুযোগই নেই, কারণ এটা নেওয়া হয় সাধারণত নেজোফ্যারিংস থেকে সোয়াব নেওয়া হয় এবং মাউথ থেকে নেওয়া হয়, সো এটা কোনোভাবেই ইউটারাসের সাথে সম্পৃক্ত না বা প্রেগনেন্সির সাথে সম্পৃক্ত না। কিন্তু হ্যাঁ, এখন আপনি কোথায় যাচ্ছেন টেস্টটা করাতে? টেস্টটা করাতে এখন যদি আপনি এমন একটা ক্রাউডেড প্লেসে গেলেন, ওখানে তো বাকি সবাই মোস্টলি কোভিড এফেক্টেড, কোভিড পেশেন্ট, সো আপনি লাইন ধরে জাস্ট জাস্ট স্পেকুলেশনের উপর বেস করে আপনি গেলেন কোভিড টেস্ট করতে, সেটা কিন্তু উচিত না, বিকজ আপনি হাই রিস্ক গ্রুপের মধ্যে পড়ছেন। আপনাকে আগে দেখতে হবে যে ওয়েদার ইউ হ্যাভ এনি হিস্ট্রি অফ এক্সপোজার, ট্রাভেলিং হিস্ট্রি, বারবার বলছি। আর আরেকটা জিনিস আপনাকে অবশ্যই দেখতে হবে, আপনার কোনো সাইন সিমটম ডেভেলপ করেছে কিনা, আপনার জ্বর আছে কিনা, কাশি আছে কিনা, গলা ব্যথা বা ডিসকমফোর্ট আছে কিনা ইন দ্য থ্রোট, আপনার কোনো রকম হেডেক, ডায়রিয়া, আপনার শর্টনেস অফ ব্রেথ ডেভেলপ করেছে কিনা, এনি অফ দ্য সিমটম, বা আপনার ভালো লাগছে না, ম্যালেজ, আপনার বাসায় কোভিড কেউ এক্সপোজ হয়ে এসেছে এরকম কেউ আছে কিনা, যদি সেই ক্ষেত্রে আপনার সন্দেহ হয় বা আপনার যদি একদম ডেফিনেট সিমটম থাকে, ইউ শুড অ্যান্ড ইউ মাস্ট গো টু আ ডক্টর ফার্স্ট। যদি ডক্টর আপনাকে সাজেস্ট করে তখন আপনি কোভিড টেস্টটা করতে যাবেন। আমরা অনেক সময় এই ক্ষেত্রে সিমটম, হিস্ট্রি এসবের উপর বেস করেও ট্রিটমেন্ট দিয়ে থাকি, কারণ আমরা মনে করি যে পেশেন্ট যখন কোভিড টেস্ট করতে যাচ্ছে, দ্যাট ইজ মোর riskier for her getting the COVID test result. So it's better to give them some sort of treatment beforehand. তারপরে যদি persist করে তখন ওই patient কে আলাদাভাবে যত যা পারা যায় precautiously তাকে ওই test গুলো করানো উচিত, বাট এমনিতে COVID test কোনো harmful কিছু না, করানো যেতেই পারে। আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের সাথে অনেক দর্শক যুক্ত হয়েছেন। একজন বলছেন, সামিনা রনি, থ্যাংক ইউ ডক্টর ফর ইওর নাইস ইনফরমেশন। রায়হান মনির আছেন, উনি বলছেন, উই আর রিয়েলি গ্র্যাটিচিউড টু ডক্টর নিঘা তারা ফর ইওর ইম্পর্টেন্ট ইনফরমেশন। পরবর্তী সময় আমরা আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে করোনাকালীন সময় গর্ভবতী মা কিভাবে চেক আপ বা ফলো আপ করবেন এবং কিভাবে ডক্টরের সাথে যোগাযোগ করবেন। ওয়েল, এখন তো এটা খুব আমাদের দেশে তো এখন ডিজিটাল, আমরা উই আর ভেরি হাইটেক অ্যান্ড উই আর প্রাউড অফ ইট। এখন এটা যেটা হচ্ছে যে আমাদের যেমন কর্পোরেট হসপিটালগুলো আছে, আমরা আছি, আমরা এবং প্রায় দেখবেন সবাই, উই হ্যাভ অলরেডি স্টার্টেড দ্য টেলিমেডিসিন, ইউনাইটেড হ্যাজ অলরেডি স্টার্টেড ইট ফিউ মান্থস ব্যাক, আমরা টেলিমেডিসিন করছি, আমাদের সব পেশেন্টদের রেগুলার আসার কোনো প্রয়োজন হচ্ছে না, দে আর কমফর্টেবল উইথ আস এবং উই আর রুটিনলি কমিউনিকেটিং উইথ দেম, এবং অনেক হসপিটালই দেখবেন ফেসবুকে গেলে যে তারা দিচ্ছে যে তারা ডুইং কনসালটেশন ওভার ইন্টারনেট, কনসালটেশন ওভার হেল্পলাইন, হেল্পলাইন আছে অনেক হসপিটালে, এবং এমনও আছে যদি ডিটেইল কোনো কিছু পাঠাতে হয় ইউ ক্যান সেন্ড ইট থ্রু দ্য ইমেলস। দেন অনেক এখন তো ট্রেন্ডটা চেঞ্জ হয়ে গেছে, আমরা কনসালটেন্সি শুধু না, অ্যাডভাইস শুধু যে প্রপার মানে অ্যাডমিনিস্ট্রেটিভ কনসালটেশন দিয়ে করি তা তো না, আমরা প্রাইভেটলিও কিন্তু পেশেন্টের সাথে রিলেটেড, পেশেন্টরা আমাদেরকে ফোন করে এবং অনেক কিছুই তারা জেনে নিতে পারে বা ওভার দ্য ফোন আমরা অনেক সময় অনেক ট্রিটমেন্ট দিয়ে থাকি। আমি তো মনে করি এখন ইজি টু রিচ আস,
সো টেলিমেডিসিনটার উপর বেশি ডিপেন্ড করা উচিত। আর আমি বলবো পেশেন্টদেরকে ছোটখাটো জিনিসের জন্য এভরি মান্থে যেসব ফলো আপ আমরা করতাম, এখন আমরা সেটা করছি না। আমরা চাচ্ছি না আমাদের পেশেন্ট এত বেশি এক্সপোজ করতে টু দা হসপিটাল আউটডোর। লটস অফ পেশেন্টস আর দেয়ার, সো মেনি ফ্রম ডিফারেন্ট গ্রুপ অফ পেশেন্টস আর দেয়ার ফর ডিফারেন্ট রিজিয়ন। সো আমরা বলছি না যে আপনারা এর মধ্যে আসেন। সো মাইল্ড মডারেট কোনো সমস্যা আপনার ওভার দ্য ফোন টেলিমেডিসিনে কভার করে নিতেই পারেন। আর যেটা হচ্ছে যে হেল্পলাইনও ইউজ করবেন। আর আরেকটা জিনিস আমি বাসায় বলবো যে যদি প্রেশারের সমস্যা থাকে বাসায় বিপিটা মাপেন, একটা চার্ট মেনটেন করেন। ব্লাড সুগারটা বাসায় মাপা যেতে পারে, একটা চার্ট মেনটেন করেন। ওয়েটটা বাসায় দেখেন আপনি প্রতি মাসে, সেটা চার্টটাও কিন্তু আপনি মেনটেন করতে পারেন। এবং অ্যাট দ্য এন্ড হয়তো এন্ড অফ দ্য মান্থ আমাদেরকে ওভার দ্য ফোন বা টেলিমেডিসিন করার সময় আপনারা আমাদের সাথে সেটা নিয়ে শেয়ার করতে পারেন, কনসাল্ট করতে পারেন ইফ ইউ গিভ দেম হেল্প। বাট ইফ ইউ আর সিরিয়াসলি ইল, ইউ হ্যাভ টু কাম টু দ্য হসপিটাল। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে সুদূর ইউকে থেকে যুক্ত আছেন সাবিয়া খান। উনি বলছেন, উই আর রিয়েলি এনরিচ উইথ ইয়ার প্রফেশনাল রেসপন্স, থ্যাংক ইউ ডক্টর। জি, পরবর্তীতে আমরা আপনার কাছে জানতে চাব যে এই করোনাকালীন সময় নবজাতকের পরিচর্যা কি হওয়া উচিত এবং মায়েদের ব্রেস্ট ফিডিং এর নিয়ম কেমন হওয়া উচিত বলে আপনি মনে করছেন? আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট। বিফোর দ্যাট আই নিড টু ক্ল্যারিফাই যে এখনো পর্যন্ত কিন্তু আমরা কোনো ভার্টিক্যাল ট্রান্সমিশনের এভিডেন্স বা ডেটা পাইনি। আর যেটা হচ্ছে যে মাদার টু দ্য বেবি ইন ইউটেরো ট্রান্সমিশন, যেটা বলছে ভার্টিক্যাল ট্রান্সমিশন, সেটা আসলে হয় না। আর হচ্ছে যেটা বা অ্যাবর্শন রিস্ক বা মিসক্যারেজ উইথ করোনা টাইম, এগুলারও কোনো এফেক্ট এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি। কিন্তু দেখা গেছে যে একটা ছোটখাটো স্টাডিতে আমরা দেখেছিলাম যে নাইন করোনা মাদার ওয়েন দে ডেলিভার্ড, দ্য নাইন বেবি ওয়াজ হেলদি অ্যান্ড উইদাউট করোনা, বাট আফটার ফিউ ডেজ সাম অফ দেম ডেভেলপ করোনা। তো আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্সও তাই বলে, আমরা এই পর্যন্ত যতগুলো করোনা মাদার পেয়েছি তাতে বাচ্চারা কিন্তু কেউ কোভিড পজিটিভ না, কিন্তু দেখা যাচ্ছে যে কিছুদিন পরে বাচ্চারা কোভিড পজিটিভ হচ্ছে। তাহলে ইট ইজি টু আন্ডারস্ট্যান্ড যে এক্সপোজার থেকে হচ্ছে, কারণ এটা যেহেতু এয়ারবোর্ন, এটা যেহেতু ড্রপলেটে ছড়ায়, এটা যেহেতু ফোমাইট ট্রান্সমিশন, সো অ্যাডাল্টদের যেভাবে হচ্ছে নিউবর্নদেরও সেভাবেই হচ্ছে। তাহলে আমরা কি করব? তো নিউবর্নদের ব্যাপারে অবশ্যই যদি কোভিড মাদার হয়, আইসোলেশনের ব্যাপারটা একদম থরোলি তাকে ওবে করতে হবে, আইসোলেশনটা তাকে মানতে হবে। আইসোলেশনে যেভাবে ডক্টর তাকে ট্রিটমেন্ট দিচ্ছে ওইটা তাকে মেনটেন করতে হবে। আবেগ আপ্লুত হয়ে লাভ নেই, ওটা বেবির জন্য বেশি ড্যামেজিং হবে। ইউ ক্যান একটা মার সব রকম টলারেন্স থাকে, সো একটু মাকে সহ্যই করতে হবে যে বেবির থেকে সার্টেন টাইম দূরে থাকতে হবে বিফোর শি বিকামস কমপ্লিটলি ফ্রি অফ দ্য কোভিড। আর সেকেন্ড থিং হচ্ছে যে আমাদের যেহেতু আমরা সবাই একটু বিগ ফ্যামিলি থাকি বা উই আর কোয়াইটলি ইন কন্ট্যাক্ট উইথ আওয়ার প্যারেন্টস লাইক ইন লস, অথবা নিজের মা আছে, নানি দাদি বাচ্চার, বাট আমাদেরকে যেটা করতে হবে, সবাই নতুন বাচ্চা দেখতে যাবে কিন্তু এটা দেখতে দেওয়া পসিবল না। দেখতে দেওয়া কি মানে ধরাটা, যেটা ধরে আদর করা, কোলে নেওয়া। আমাদের তো প্রায় আমরা চুমু না খেয়ে বাঁচি না, বাচ্চাদেরকে একদম সবাই বুকে জড়িয়ে ধরি। এই এই এইসব ক্ষেত্রগুলো আমাদেরকে লিমিটেশনস নিয়ে আসতে হবে এবং এক দুইজনকে ফিক্স করতে হবে যে শুধু বাচ্চার হেল্প করবে, বাচ্চাকে হ্যান্ডেল করবে। এটা হতে পারে নানি দাদি, এটা হতে পারে যে খালা, এটা হতে পারে যে ফুপু, মানে যেই হোক বাসায় যেই হোক এক দুইজনকে ফিক্স করে দিতে হবে। হেল্পিং হ্যান্ড যদি হয় তাহলে তাকে ফিক্স করে দিতে হবে। নট এভরিবডি ক্যান হ্যান্ডেল দ্য বেবি, অর নট এভরি ওয়ান শুড টাচ দ্য বেবি। আর বেবিকে কোলে নেওয়া যাবে না, হয়তো ক্রিবে রাখতে হবে, নয়তো বিছানায় শুয়ে আলাদা করে যতটা সম্ভব ওর থেকে দূরত্ব মেনটেন করতে হবে। আর যদি মা ব্রেস্ট ফিডিং করে, সেই ক্ষেত্রে আসলে কোভিড এর আইসোলেশন থাকলেও আমরা ব্রেস্ট ফিডিংটা এনকারেজ করছি,
এনকারেজ করছি উইথ দ্য প্রিকশনস। প্রিকশনস গুলো কেমন, যেমন মাস্ক তাকে পরতেই হবে, গ্লাভস তাকে পরতেই হবে, আর যদি কোভিড খুব বেশি খারাপ ধরনের কোভিড মা এফেক্টেড থাকে তাদেরকে ব্রেস্ট মিল্কটা এক্সপ্রেস করে নিয়ে আলাদা করে বেবিকে ফিড করাতে হবে, কারণ ব্রেস্ট মিল্কটা হচ্ছে একমাত্র সাপোর্ট যেটা বেবিকে 6 মান্থস পর্যন্ত দিবে, অ্যাবসলুটলি সাপোর্ট দিবে। ইমিউনিটিটা 6 মান্থস কোনো বেবির থাকে না, নিউনেট বা ইনফ্যান্ট যাই বলি আমরা, ওদের 6 মান্থসে কোনো ইমিউনিটি থাকে না, অ্যাবসলুটলি নীল। সো দে আর লাইক এ ওপেন আর্ম ফর এনি ইনফেকশন অ্যাট অল। তো যেটা আমাদের করতে হবে, ওই ব্রেস্ট মিল্কটা যদি প্রোভাইড করা যায় তাহলে মায়ের দুধের মধ্যে যে অ্যান্টিবডিটা থাকে, ইমিউনোগ্লোবিনটা থাকে, ওটাই একমাত্র তার ইমিউনিটি, আর কিছু নেই। এটা কাউস মিল্কেও আসবে না, ফর্মুলা ফিডেও আসবে না। এই জন্য দেখা যায় যে ব্রেস্ট মিল্ক করছে যেসব বেবি, দে আর মোর হেলদিয়ার দেন দ্য ফর্মুলা ফিড এবং হচ্ছে কাউস মিল্ক যেসব বাচ্চারা খায় তাদের থেকে। এবং মিসফিডিং অ্যানাদার মিসকনসেপশন, মিসফিডিং আসলে করা উচিত না। দ্য বডি গেটস সারপ্রাইজ অর হ্যাপাজার্ড, যে বডি গেটস কনফিউজড হোয়াট হ্যাপেনিং, ইউ আর গেটিং দ্য অ্যান্টিবডি, ইউ আর নট গেটিং দ্য অ্যান্টিবডি, দ্য স্টমাক গেটস আপসেট। সো মিক্স ফিডিং কখনোই বাচ্চাদের করানো উচিত না। আইদার ইউ ডু ফর্মুলা ফিড, আইদার ইউ ডু ব্রেস্ট ফিডিং, বাট ব্রেস্ট ফিডিংটা আমরা বলবো এই ক্ষেত্রে যে একমাত্র ইমিউনিটি ওকে ব্রেস্ট ফিডিংই দিতে পারবে, অন্য কিছু নয়। আর বাচ্চাদের বটল টটল এগুলা খুব ভালো করে বয়ল করতে হবে, বয়ল করতে হবে, বাসার সবার থালা বাসন সবকিছু থেকে এগুলো সেপারেট রাখতে হবে। একজন দুজন যারা ফিক্স করবে ওরাই ওর ক্লোদিং গুলোকে ধুবে, আলাদা করে শুকাতে হবে, বেডিং এ কেউ থাকবে না এবং ওই রুমটাতে কেউ ঢুকবে না। তো এইসব প্রিকশন মিনিমাম 6 মান্থস নিতেই হবে আমাদেরকে। অনেক ধন্যবাদ একটা আপনাকে। জিনিস, সরি, একটা জি জিনিস আমি যেটা জি মেনশন করতে প্লিজ। চাচ্ছি যে বাচ্চা অবশ্যই ভ্যাকসিন গুলো দিতে হবে টাইমলি। উই আর ভেরি উই আর এমফাসাইজিং অ্যান্ড গিভিং ভেরি থটস অ্যাবাউট ইট। আসলে প্রথমে কিছু হেসিটেশন ছিল অ্যাবাউট দ্য ভ্যাকসিনেশন, বাট নাও উই ডোন্ট হ্যাভ এনি হেসিটেশন ফর দ্য অ্যাডাল্ট, ফর দ্য বেবিস, ফর এভরিবডি, এনি ভ্যাকসিনস, ভ্যাকসিনস গুলো বাচ্চাদেরকে সময় মতো, যেটা 6 মান্থস এর মধ্যে যা যা ভ্যাকসিন আছে সবগুলোই আপনারা দিতে পারবেন। এখানে কোনো বাধ্যবাধকতা বা কোনো নিষেধ নেই। অনেক ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ ইনফরমেশনের জন্য। পরবর্তীতে আমরা একটু জানতে চাব, এনিমিয়া বা একলেমশিয়া কি, এতে গর্ভবতী মা ও শিশুর কোন ধরনের ঝুঁকি থাকে? আচ্ছা, আসলে এটা খুব ব্রড একটা টপিক, দুটোই খুব ব্রড একটা টপিক বাট ভেরি ইম্পর্টেন্ট এসেনশিয়াল। অ্যান্ড প্রথম যেটা, এনিমিয়া ইজ ভেরি কমন আমাদের দেশে। এনিমিয়া অ্যাজ এ লেমেন টার্মস হচ্ছে রক্ত শূন্যতা। হ্যাঁ, কিন্তু যেটা হচ্ছে যে আমাদের দেশে আমরা রক্ত শূন্যতাটা কখন বলবো, হিমোগ্লোবিন লেভেলের উপর বেস করে সাধারণত আমরা বলি রক্ত শূন্যতা। কিন্তু ইন জেনারেল আসলে কোনো মানুষ যদি আপনি দেখেন যে নর্মালি শিজ ওকে বাট ফ্যাটিক আছে, একটুতে হাঁপিয়ে পড়ছে, একটুতেই তার শ্বাসকষ্ট হচ্ছে, তারপরে তার হচ্ছে ডিজিনেস থাকছে, ইয়াং মেয়েরা যাদের পড়াশোনায় মন নেই, তারপর হচ্ছে মেমোরি ভালো না, ভুলে যাচ্ছে, এসব ক্ষেত্রে আগে আপনাকে এনিমিয়াটা চেক করাতে হবে। সেই সব ক্ষেত্রে আমরা সাধারণত সাজেস্ট করে থাকি টু ডু দ্য ব্লাড টেস্ট। এখন এনিমিয়া কখন আমরা বলবো, আপনার কোশ্চেনটা আবার যদি একটু বলেন যে প্রেগনেন্সিতে কি জানতে চাচ্ছেন আলাদা করে? জি, এতে গর্ভবতী মা ও শিশুর কোন ধরনের ঝুঁকি থাকে? আচ্ছা, প্রেগনেন্সিতে যেটা হয় সেটা হচ্ছে আমরা সাধারণত এক্সপেক্ট করি আমাদের দেশে 11টা বেশি প্রেফারেবল, কারণ নর্মালি হিমোগ্লোবিন লেভেল 12 থেকে 14 আমাদের দেশে এক্সপেক্ট করি যে নর্মাল থাকা উচিত, সেটা আমরা খুব রেয়ারলি পাই। আমরা 9, 10, 11 এরকমই পেয়ে থাকি। আই এম ভেরি হ্যাপি আমার পেশেন্ট যদি 10, 11 নিয়ে আসে, সো আই এম কোয়াইট হ্যাপি অ্যাবাউট ইট, কারণ আমাদের দেশে ফুডের নিউট্রিশন ভ্যালুটা সবসময় মেনটেন হয় না, যার ফলে উই আর ভেরি মাচ রিল্যাক্টেন্টও বলতে পারি, আবার কিছুটা উদাসীনও এই ব্যাপারে। তো ওইভাবে আমাদের আসলে খাওয়াটা মেনটেন করা হয় না। তো সবসময় একটা এনিমিক স্ট্যাটাস আমাদের মেয়েদের মধ্যে বিফোর প্রেগনেন্সিও এক্সিস্ট করে এবং আফটার প্রেগনেন্সি তো আছেই। তো
ফার্স্ট আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আ বেবি ইজ গ্রোয়িং ইনসাইড ইউ, তো বেবির ডিমান্ড কিন্তু ভেরি হাই, ওর একদম বেসলাইন থেকে কিন্তু সব শুরু হচ্ছে, ওর অর্গানগুলো ডেভেলপ করবে, ওর সব সিস্টেম ডেভেলপ করবে, ওর টিস্যুস ডেভেলপ করবে, সব কিছু ডেভেলপ করবে, এক্সটার্নাল ইন্টারনাল। সো হু ইজ প্রোভাইডিং অল দিস? দ্য মাদার। সো ডু ইউ আন্ডারস্ট্যান্ড হাউ মাচ দ্য মাদার্স বডি ইজ টেকিং? সবাই খুব লাইটলি নেয়, নো, দ্য মাদার্স বডি ইজ টেকিং আ কোয়াইট আ লোড আসলে। তো এই সাপোর্টটা কোত্থেকে আসবে? মোস্টলি আসে ডায়েট থেকে, এক্সটার্নালি আসে সাপোর্টটা। এখন আমরা যেটা এক্সপেক্ট করব, ফার্স্ট ট্রাইমেস্টার প্রথম 3 মাস হিমোগ্লোবিনটা 11 এর মধ্যে থাকা, এই নিচে গেলে আমরা এনিমিক করব। সেকেন্ড এন্ড থার্ড ট্রাইমেস্টার যেটা লেটার অন, মাঝামাঝি 3 মাস এবং শেষের 3 মাস আমরা যদি 10.5 এর নিচে পাই তখন আমরা তাদেরকে এনিমিক করি, এবং পোস্টপার্টাম 10 এর নিচে গেলে আমরা এনিমিক করি, কারণ অলরেডি তখন কিছু ব্লাড লস হয়ে যায়, তো সেগুলোর ক্ষেত্রে অ্যাব্রাপ্ট কিছু হিমোগ্লোবিন লেভেলটা কমে আসে। এখন আমরা কিভাবে এনিমিয়াটা কারেকশন করব? ডেফিনেটলি উইথ ফুড। 9 থেকে 10 এর মধ্যে থাকলে আমরা যেটা করি, ফুড ডায়েট চার্টটা দিয়ে দিই এবং ফুড সাপ্লিমেন্টেশন, ফুড নিতে বলি সাথে সাপ্লিমেন্টেশন নিতে বলি। ফুডের মধ্যে যেটা আমরা বলবো আয়রন রিচ ফুড, ডায়েটের ডেইরি প্রোডাক্টের মধ্যে যেটা আমরা বলবো অবশ্যই মিল্ক, এগ, এগ উইথ এগ ইয়ক, প্রেগনেন্সি মাদের ওই এগ ইয়ক ছাড়া ডিম খাওয়ার সুযোগটা নেই। এগ ইয়ক প্রোভাইডস আয়োডিন, আয়রন, লটস অফ থিংস, অ্যান্ড মিল্ক, মিল্ক খেতেই হবে। আর হচ্ছে যে লিন বিফ, রেড, রেডটা একটু কম, লিন বিফ যেটা ওটা একটু বেশি করে ওটা খেতে পারবে। আর অন্য সব প্রোটিন, প্রোটিনের মধ্যে হচ্ছে মাছ, মাংস, ডার্ক গ্রিন ভেজিটেবলস খেতে হবে, এবং আমরা খুব ইজিলি যেটা পাই কচু, কচুর শাক, তারপরে হচ্ছে খুব একটা কমন জিনিস আমরা পেয়ে থাকি যেটা হচ্ছে যেটা অনেকেই জানেন না, আমাদের ডক্টরও অনেক ভাবে সাজেস্ট করেন, সেটা হচ্ছে তেঁতুল। আমি আমার পেশেন্টদের বলি তেঁতুল খেতে, তেঁতুলের একটু শরবত করে খেতে, তেঁতুলের আচার খেতে, যে কোনো ফর্মে তেঁতুল খেতে, কারণ আপনি যখন তেঁতুলের দিকে তাকাবেন দেখবেন যে ওর কালারটা হচ্ছে আয়রনের কালার একদম। সো এনি ফুড দ্যাট ইজ কন্টেইনিং দ্য আয়রন কালার, আপনি লেমেন্স ভাবেই বুঝে যাবেন যে ওর আয়রন কন্টেন্ট ইজ হাই। আর তেঁতুল তো পুরোটাই আয়রন, যেমন কচু কাটলে আপনি একটা ব্রাউন, ডার্ক ব্রাউন কালার পাচ্ছেন, কলা রেখে দিলে কালো হয়ে যাচ্ছে, হ্যাঁ। তো এগুলা থেকে আমরা বুঝি ওদের আয়রন কন্টেইনিং ক্যাপাসিটি ইজ মোর। তো তেঁতুলটা বাদ দেওয়া যাবে না, আমাদের ফুড ডায়েট চার্টে অ্যাডিশন অ্যাড করতে হবে। আর তাছাড়া ভাইটামিন সি, এখানে আরেকটা কথা বলে রাখছি, ভাইটামিন সি ইজ ভেরি হেল্পফুল ফর অ্যাবজর্পশন অফ দ্য আয়রন, হ্যাঁ। আয়রন কে, আয়রন হয়তো আপনার সার্কুলেশনে আছে, অ্যাবজর্ব করতে পারছে না, ইট ইজ অ্যানাদার ফ্যাক্টর, ভাইটামিন সিটা ওকে অ্যাবজর্ব করায়। সো ইউ হ্যাভ টু হ্যাভ ভাইটামিন সি অ্যাজ ওয়েল, এই জন্য আমরা কিন্তু প্রেগনেন্সিতে আয়রনের সাথে ভাইটামিন সিও অ্যাড করে দিই। এবং ভাইটামিন সি আপনারা জানেন সাইট্রিক ফুডগুলো থেকে পেতে পারছেন, এবং তো এখন যেটা আপনারা মাথায় রাখবেন যে টক খেলেই রক্ত পানি হয়ে যায় না, হ্যাঁ, ইজ দ্য আদার ওয়ে রাউন্ড, সো ইউ হ্যাভ টু হ্যাভ ভাইটামিন সি উইথ ইউর আয়রন কন্টেনিং মিল্ক অ্যাজ ওয়েল। ভাইটামিন ডি, ভাইটামিন সি এগুলো আপনার সাপ্লিমেন্টেশন হিসেবে, এবং আয়রন ট্যাবলেট আমরা দিয়ে থাকি 3 মাস, 9 to 10 মধ্যে যদি হিমোগ্লোবিন থাকে। আরেকটা জিনিস আছে যেটা আমরা আয়রন ইনফিউশন ইউজ করি, বিলো দ্যাট গেলে 8 পর্যন্ত আমরা আয়রন ইনফিউশন ইউজ করতে পারি, অথবা 9 to 10 এর মধ্যে যাদের সিমটম খুব বেশি তাদেরকে আমরা আয়রন ইনফিউশন ইউজ করতে পারি। কিন্তু আয়রন ইনফিউশন দিলে যেটা হয় সবারই স্যুট করে না, একটু দেখে দিতে হয়, আমাদেরকে টেস্ট করে দিতে হয়, হসপিটালে দিতে হয়, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। আরেকটা জিনিস যেটা, স্কিন টেস্ট করে দিতে হয়। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে হিমোগ্লোবিন লেভেলটা বাড়তে 2 to 3 weeks লেগে যায়। সো ইটস মানে যদি লেট ট্রাইমেস্টারে আসে পেশেন্ট উইথ এনিমিয়া, তখন আয়রন ইনফিউশন দিয়ে ওই কারেকশন করার সুযোগটা কম থাকে। তো সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে ওনার ডেলিভারি ডেটটা কবে, সেক্ষেত্রে ব্লাড ট্রান্সফিউশন 8-7 এ তো ব্লাড ট্রান্সফিউশন মাস্ট, তবে 8 এ চলে গেলেও যদি ডেলিভারি ডেট সামনেই থাকে তাহলে তাদেরকে ব্লাড ট্রান্সফিউশন করতে হবে। জি অনেক ধন্যবাদ।
করোনা আক্রান্ত মায়েদের বাচ্চার উপর কোন ধরনের ইফেক্ট হতে পারে বলে আপনি মনে করেন? আমরা আগে বলেছি যে আসলে মায়ের থেকে বাচ্চার ইন ইউটেরো যাওয়ার কোনো সুযোগ নেই, বা কোনো স্টাডি বা কোনো রিসেন্ট ডেটা আমরা পাচ্ছি না বা দেখছি না, এবং ক্লিনিক্যালিও আমরা পাইনি। এবং দেখা যাচ্ছে পরে গিয়ে বাচ্চারা পজিটিভ হচ্ছে, এবং ইফেক্ট অ্যাডাল্টদের যেমন ওদেরও তেমন, রেসপিরেটরি সিস্টেমকে অ্যাফেক্ট করে ফেলছে। দ্য বেবি উইল ডেভেলপ নিউমোনিয়া, দ্য বেবি উইল ডেভেলপ সেপটিক ইনফেকশন অ্যান্ড দ্য ওই রেসপিরেটরি ডিস্ট্রেস, লাং ফেলিওর এবং আদার অর্গান ফেলিওর ডেভেলপ করে যেতে পারে, যেহেতু ওদের ইমিউনিটি একদম কম, ফ্যাটাল। ওল্ডার এজে যেমন খুব তাড়াতাড়ি অ্যাফেক্ট করছে, ফ্যাটালিটি বেড়ে যাচ্ছে বাচ্চাদের ক্ষেত্রেও তাই। তো ওরকম কোনো ডিফারেন্স নেই, দে শুড বি টেকেন অ্যাজ অ্যান অ্যাডাল্ট পেশেন্ট অ্যান্ড ট্রিটেড দ্যাট ওয়ে। আর আমাদের মাথায় রাখতে হবে যে বেবিদের কিন্তু একদম ইমিউনিটি থাকে না, সো দে আর ভেরি ভালনারেবল, ভেরি ফ্যাটাল। এক্ষেত্রে আমরা দর্শকের একটি প্রশ্ন নিয়ে নেই। সাজিয়া পারভেজ, উনি আবার জানতে চেয়েছেন, ইফ দ্য বেবি অ্যাক্টিভিটি লেভেল সিগনিফিকেন্টলি ডিক্লাইন, হোয়াট ক্যান মাদার ডু অ্যাট দ্যাট মোমেন্ট? ওকে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট থ্যাংক ইউ ফর ইয়োর কোশ্চেন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা আমরা সবসময় মাকে বলি যে পারসেপশন অফ মুভমেন্ট, এটা একমাত্র মাই বুঝতে পারে, পৃথিবীতে আর কেউ নেই যে এটা বুঝতে পারে। এবং আমার সামনে যদি 24 ঘন্টাও পেশেন্ট বসে থাকে, ইফ আই অবজার্ভ দ্য পেশেন্ট ফর 24 আওয়ার্স উইথ মাই অল আইজ ওপেন, আই ক্যান নট ইভেন কাউন্ট ইট অ্যান্ড সি ইট, আনলেস দ্য মাদার, সরি, আনলেস দ্য মাদার ক্যান ফিল ইট। এটা একমাত্র মাই ফিল করতে পারবে। এবং যেটা আমরা বলে থাকি যে 2 আওয়ার্সের মধ্যে 10 to 12 টাইমস, এখন এটা মুভমেন্টের লেভেলটা আমরা একটু ডিফারেন্টলি কাউন্ট করি রাদার দেন প্রিভিয়াসলি। 10 to 12 টাইমস যদি আমরা 2 আওয়ার্সের মধ্যে দেখি যে মা ফিল করছে না, এবং খাওয়া দেওয়ার পরে এই মুভমেন্টটা খুব বেড়ে যায় বেবি, খাওয়ার সাথে সাথে দ্য বেবি গেটস ফুড অ্যাজ ওয়েল, সো ইজ ভেরি হ্যাপি, সো ইট ট্রাইস টু মুভ অ্যারাউন্ড। হ্যাঁ, তো যদি 2 আওয়ার্সের মধ্যে বেবি না নড়ছে, 2 আওয়ার্সের মধ্যে আমরা কাউন্ট 12-এর নিচে পাচ্ছি, তো ইউ হ্যাভ টু বি কশাস অ্যাবাউট ইট, তখন ইউ শুড কাম টু দ্য ডক্টর। অ্যান্ড আপনাকে আরেকটা জিনিস করতে হবে, একটু আপনার পশ্চার চেঞ্জ করতে হবে, একটু এদিক ওদিক শুয়ে দেখতে হবে ওয়েদার দেয়ার ইজ এ ডিফারেন্স, আপনার স্ট্রেস থ্রু করতে পারেন, এই জন্য বেবি মুভমেন্ট কমে যেতে পারে, দ্য বেবি গেট স্ট্রেসড অ্যাজ ওয়েল। মা যদি স্ট্রেসড হয়, বেবিও স্ট্রেসড হয়ে যায়, সেটা ফিজিক্যালি হোক মেন্টালি হোক। এই জন্য আমরা সবসময় বলি যে প্রেগনেন্ট মাদের ওপর স্ট্রেস যাতে না পড়ে, সেটা ফিজিক্যালি মেন্টালি যেভাবেই হোক। সেক্ষেত্রে আবার অনেক সময় ফ্লুইড কম হলে, হ্যাঁ, সে বা অনেকক্ষণ খায়নি রোজার সময়, এটা বেশ দেখা যায় মাদের মধ্যে যে মুভমেন্ট হচ্ছে না, কারণ মা তো রোজা রাখতে পারছে, মায়ের কোনো আসলে ফিজিক্যালি আমরা বলতে পারি না যে রোজা রাখতে পারবেন না, কারণ ফিজিক্যালি তার কোনো সমস্যা হওয়ার কথা নেই, কিন্তু ইউর বেবি গেট এফেক্টেড। এটা একটা জিনিস যে বেবি লং টাইম ফুড পাচ্ছে না, যতই স্টোরে থাকুক ওই ফুডটা সে পাচ্ছে না, বা হাইড্রেশনটা ঠিক মতো হচ্ছে না। তো সেই ক্ষেত্রে যদি এরকম আপনার আগের তুলনায় যদি আমরা যেটা বলি কিক কাউন্ট রাখতে, মাদের 5 মাসের পর থেকে, 20 উইকসের পর থেকে, যে আপনার যদি মনে হয় স্বাভাবিকভাবে আপনার বেবি যেভাবে নড়ছিল সেভাবে নড়ছে না, খুব কম নড়ছে, তাহলে অবশ্যই আপনি ডক্টরের কাছে আসবেন। ডক্টরের কাছে আসলে আমরা সাধারণত হ্যান্ডহেল্ড ডপলার আছে আমাদের কাছে, ওইটা দিয়ে ফিটাল হার্ট সাউন্ডটা শোনার চেষ্টা করি। অনেক সময় দেখা যায় ফিটাল হার্ট সাউন্ড ভালো থাকে কিন্তু বেবি নড়ছে না, এটা মায়ের একটা পারসেপশন, সেটা সাইকোলজিক্যালও হতে পারে, সেটা ফিজিওলজিক্যাল হতে পারে। যে কর্ড থাকে বাচ্চাদের, এটা বাচ্চারা অনেক সময় র‍্যাপড আপ হয়ে যায় নানা রকম মুভমেন্ট করতে গিয়ে, ওদের অনেক সময় গলায় পেঁচিয়ে যায়, হাতে পায়ে পেঁচিয়ে যায়, এবং অনেক সময় গলায় পেঁচিয়ে এটা অ্যাসফিক্সিয়েশনের কারণ করে, সেই ক্ষেত্রে বাচ্চা ডিস্ট্রেসড হয়ে যায়। আবার অনেক সময় মায়ের যদি কোনো কারণে টেম্পারেচার এসে থাকে, সেক্ষেত্রে বাচ্চা ডিস্ট্রেসড হয়ে যায়, সেক্ষেত্রে বাচ্চা মানে এনি মুভমেন্ট লেস মানেই হচ্ছে দ্য বেবি ইন ডিস্ট্রেস, এটা আমাদেরকে বুঝতে হবে। এবং আপনার আমাদের কাছে আসতে হবে, তখন আমরা নির্ণয় করে ডিটেক্ট করার চেষ্টা করব যে হোয়াট ইজ দ্য রিয়েল কজ। একটা আল্ট্রাসাউন্ড আমরা করি, সিটিজি করি, ওটার মধ্যে মুভমেন্ট পাচ্ছে কিনা, 20 মিনিটসের মধ্যে যে ফিটাল হার্ট সাউন্ড ঠিক আছে বাট মুভমেন্টে কি হচ্ছে, অবজারভেশনে রাখি মাকে। এবং বেশিরভাগ সময় মা যদি বলে যে মুভমেন্ট কম, আমরা কিন্তু সেসব উই টেক ইট ভেরি সিরিয়াসলি, এবং আমরা প্রায় মাদেরকে বলি টু কিপ
টু স্টে ফর অবজারভেশন 24 আওয়ার্স আমরা অ্যাটলিস্ট অবজারভেশনে রাখি, ফ্লুইড হাইড্রেট করার চেষ্টা করি, লেফট ল্যাটারাল পজিশনে রাখার চেষ্টা করি, এবং আমরাও ইন দ্য মিন টাইম টাইম টু টাইম সিটিজি করি এবং হ্যান্ড হেল্ড ডপলার দিয়ে দেখি, আল্ট্রাসাউন্ড করি, যেগুলো সব দিক থেকে, এবং রুট কজটা খুঁজে বের করার চেষ্টা করি যে মায়ের কোনো ইনফেকশন আছে কিনা। অনেক সময় মায়ের সাইকোলজিও হতে পারে, হয়তো মা এরকম কিছু শুনেছে, দেখেছে যে বেবি পেটের ভেতর মারা যায়, এসব থেকে পারসেপশন ডেভেলপ করে। অথবা যারা ধরেন যে এই ধরনের মা যে ইনফার্টিলিটি কেসেস অনেক কষ্ট করে, শি হ্যাজ বিকাম প্রেগনেন্ট, এটা খুব প্রেশাস বেবি, ভেরি ওভার কনসিয়াস অ্যাবাউট দ্য বেবি, সেসব ক্ষেত্রেও কিন্তু এইসব ডেভেলপ করে। কিন্তু তারপরেও আমরা এইসব মাদেরকে অবজারভেশনে রাখি, এবং তারপরে আমরা একদম টোটালি যখন কনফার্ম হয়ে যায় যে দিস ইজ নট, দিস ইজ অনলি পারসেপশন, অথবা যদি রুট কজ খুঁজে পাই সেটা কারেক্ট করার চেষ্টা করি, দেন অনলি উই লেট দেম গো, অ্যান্ড বাট উই স্টিল ফলো, অ্যান্ড এসব মাদের ক্লোজ ফলো আপের দরকার আছে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা পরবর্তীতে আপনার কাছে জানতে চাবো যে করোনাকালীন সময় বা করোনার সময় নর্মাল বা সিজারিয়ান ডেলিভারির উপর কোনো প্রভাব ফেলছে কিনা, আর এই সময় প্রসূতি মায়ের ব্যবস্থা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করছেন? আবার যদি একটু বলেন। জি, করোনার সময় নর্মাল বা সিজারিয়ান ডেলিভারির উপরে কোনো প্রভাব ফেলছে কিনা, এবং এ সময় প্রসূতি মায়ের ব্যবস্থাপনা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? না, আমরা মোড অফ ডেলিভারির উপর, আমরা ইভেন কোভিড পজিটিভ মাদেরও মোড অফ ডেলিভারির উপর আমরা কোনো ডিসিশন নিচ্ছি না বা এফেক্ট হচ্ছে না, বাট উই আর নট থিংকিং দ্যাট দিস ডেলিভারি শুড বি টার্মিনেটেড আর্লিয়ার। যে ডেট আছে আমরা ট্রাই করব উইদাউট দ্য অবস্টেটিক কজ, কোনো অবস্টেটিক কজ ছাড়া কোনো কারণই নেই যে আর্লি ডেলিভারি করা, সেটা সিজার থ্রু, সেটা লেবার থ্রু বা ইন্ডাকশন করা, এগুলো কোনো কারণ নেই। উই ট্রাই টু কমপ্লিট দ্য ম্যাচুরিটি এইজ 37 উইকস ক্রস করে এবং টোটাল ম্যাচুরিটি, এবং বরং আমরা চাবো যে মা কমপ্লিটলি ভালো হলেই ডেলিভারিটা হলে ভালো। আর হচ্ছে যারা কোভিড পজিটিভ না তাদের তো প্রশ্নই আসে না, সিজার বা নর্মাল ডেলিভারি অবস্টেটিক কজ ছাড়া করা হয় না, ওইটা টাইমলি যে যে টাইমে তার এক্সপেক্টেড ডেলিভারি হওয়া উচিত সেই টাইমটাই আমরা মেনটেন করি। আর একটা প্রশ্ন ছিল যে আপনার, এরপরে একটু কাইন্ডলি যদি আবার বলেন। প্রসূতি মায়ের ব্যবস্থাপনা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? আচ্ছা, প্রসূতি মায়ের ব্যবস্থাপনা ওইটাই যেটা আমরা নর্মালি বলে যাচ্ছি বারবার, শি শুড বি মেইনটেইন ডিস্টেন্স ফ্রম দা আদার পিপল, লেস, যত লেস এক্সপোজার হয় তত ভালো, তার ডায়েট চার্টটা রিচ হতে হবে, ওটি প্রোটিন, ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন রেগুলার বেসিসে থাকতেই হবে, ভিটামিন সি, জিঙ্ক, আর হচ্ছে যে তার মিল্ক প্রোডাক্ট, এগুলা থেকে আমরা ভিটামিন ডি বেশি করে পাই, ওগুলো অবশ্যই তাকে খেতে হবে, ভেরি কুকড ওয়েল কুকড ফুড তাকে নিতে হবে, মায়ের যে ভ্যাকসিনগুলো নেওয়া উচিত টাইমলি সেগুলো সে নেবে, এবং তার কোনো সাইন সিমটম থাকলে সেই অনুযায়ী সে ডক্টরের কাছে আসবে এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট ফলো করবে। আর এক্সট্রা করে কোভিডের জন্য কিছু নেই, শুধু মাকে কশাস থাকতে হবে সো শি ডাজন্ট গেট এক্সপোজড, এবং যতটা সম্ভব যাতে কোভিড থেকে দূরত্ব বজায় রাখা যায়, কোভিড না হয় সেদিকে আমরা খেয়াল করবো। প্রিভেন্টিভ ইজ দ্য মোর অ্যাপ্রিসিয়েবল। জি, অনেক ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত আছেন অনেক দর্শক, অনেকেই অনেক ভাবে বলছেন ভেরি নাইস প্রোগ্রাম। দীপালি, উনি বলছেন, রাত্রি হোসেন বলছেন নাইস প্রোগ্রাম, এবং আরো অনেকে যুক্ত আছেন। আপনারা যুক্ত থাকেন এবং রিলেটেড কোশ্চেন করুন। আমাদের সাথে বর্তমানে লাইভে আছেন ডক্টর নিঘা তারা। ডক্টর, আমরা এ সময় আপনার কাছে একটু ভিন্ন মাত্রার একটি কোশ্চেন করতে চাচ্ছি। ডাক্তারি পেশায় যে সমস্ত শিক্ষার্থী আসতে চায় তাদের মানসিকতা ও কোন ধরনের নৈতিকতা নিয়ে আসা উচিত বলে আপনি মনে করছেন? ওয়েল, এটা আসলে কি আমাদের এটা এখন বলতে গেলে অনেক কিছু বলতে হয়, তবে
অবশ্যই অবশ্যই অনেক হার্ডওয়ার্কিং হতে হবে। ফার্স্ট থিং, হার্ডওয়ার্কিং হতে হবে এবং তাকে যে কোনো পরিবেশে কাজ করার মতো মানসিকতা রাখতে হবে। সেটা হতে পারে সরকারি হাসপাতাল, সেটা হতে পারে কর্পোরেট লেভেল, সেটা হতে পারে গ্রামে গঞ্জে রিমোট এরিয়াতে। হ্যাঁ, আর হচ্ছে যে সবচেয়ে বড় কথা, সব লেভেলের পেশেন্টকে সমান চোখে দেখার একটা মেন্টালিটি আসলে থাকা উচিত এইসব ক্ষেত্রে। আরেকটা জিনিস যেটা এখনকার যে অবস্থা দেখছি, এখন আমি বলবো স্কিনটা খুব ঠিক হতে হবে। হ্যাঁ, অনেক কথা শুনতে হবে, সেগুলা এক কান দিয়ে ঢোকাতে হবে, আরেক কান দিয়ে বের করতে হবে, এবং হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে মার খাওয়ারও প্র্যাকটিস থাকতে হবে। তো এখন যেটা আসলে মেইন কথা হচ্ছে, ইউ হ্যাভ টু বি ভেরি স্ট্রং বিল্ড। হ্যাঁ, ডাক্তারি পেশাটা এত ইজি না, অনেকে দেখলেই বলে কি হতে চেয়েছিলাম পালা হলাম না, এই ইচ্ছে করলো না, না না, ইটস নট লাইক দ্যাট। আমাদের সাথে অনেক ফ্রেন্ড আছে, আমাদের সাথে অনেক কলিগস আছে যারা গিভ আপ করে দিয়েছে বা কোর্স থেকে বেরিয়ে গেছে। হ্যাঁ, ইটস এ ভেরি স্ট্রেসফুল থিং। এক হচ্ছে পড়ার তো ভীষণ একটা চাপ, এই পড়ার সাথে অন্য কোনো পড়ার কোনো কম্পেয়ার চলে না, আমরা এখনো পড়ছি, ডিগ্রিরও কোনো শেষ নেই, নিত্য নতুন ডিগ্রি বেরোচ্ছে, ইউ হ্যাভ টু আপগ্রেড ইউর সেলফ। এত বেশি সায়েন্স এগিয়ে যাচ্ছে এত র্যাপিডলি, কোপ আপ করা, যেমন এখন রোবোটিক্স চলে এসেছে, রোবোটিক সার্জারি চলে এসেছে, তো এখন আমরা রোবোটিক সার্জারি শিখতে চাইলেও কতটুকুই বা সুযোগ আছে, কিন্তু আমরা তো পিছনে পড়ে যাচ্ছি। আর ইটস ভেরি এক্সপেন্সিভ অ্যাজ ওয়েল, আবার আমরা এটা প্র্যাকটিসও করবো কোথাও, সেটাও একটা বিশাল ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। তো আমাদের যেসব জিনিস আমরা বলছি, সেটা হচ্ছে যে শুধু মেন্টালিটি নিয়ে আসলে হবে না, ধৈর্য সহ্য থাকতে হবে, পড়ার পড়া বোঝার মতো ক্যাপাসিটি থাকতে হবে। মিড লেভেলের স্টুডেন্টরাও, কিন্তু খুব ভালো ডাক্তার হয়। ইটস নট দ্যাট ইউ হ্যাভ টু বি আ সুপার স্টুডেন্ট, বাট ইওর যেটা করতে হবে সেটা হচ্ছে ডেডিকেশনটা হ্যাজ টু বি 200%, ইওর ডেডিকেশন, হাউ ইউ অ্যাপ্রোচ টু দ্য পেশেন্ট। হ্যাঁ, মাঝে মধ্যে ধৈর্য ধৈর্য থাকে না, চলে যায়, আমাদের তো পপুলেশন অনেক বেশি, আমরা যেমন ওপিডিতে 80-90টা পেশেন্ট দেখে ফেলতাম, তারপরে আবার ওটি থাকতো, অপারেশন থিয়েটার থাকতো, তারপরে আবার ডেলিভারি থাকতো, আমরা এই বয়সে নাইট ডিউটি করছি। সো এইসব জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। সো ইউ কাম অ্যান্ড ইউ বিকাম আ ডক্টর ওভার নাইট, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইট, ইউ হ্যাভ টু গিভ আপ লটস অফ সোশ্যাল ইভেন্টস। সব আত্মীয় স্বজনদের বাসায় সবকিছু অ্যাটেন্ড করা যায় না, সবকিছু মেনটেন করা হয় না, আমরা অনেক সময় সাজুগুজু করে যেতে পারি না, যে অবস্থায় থাকি ওই অবস্থাতেই বেড়াতে যাই, তো অনেক ইস্যুস আছে। হ্যাঁ, তো এগুলা ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড, ইউ হ্যাভ টু বি ভেরি মাচ ডেডিকেটেড। তারপরে যদি ইউ থিঙ্ক যে ইউ শুড কাম, ইউ শুড কাম, আদারওয়াইজ ডোন্ট বদার। অনেক এডুকেশন লাইন আছে, ইউ ক্যান শাইন আর্লিয়ার, আমাদের অনেকটা সময় লেগে যায়, ইটস ট্রু। আর স্কিনটাও ভালো থাকতে হবে, এত নাইট করতে হয় যে স্কিন গোজ আওয়ে, এটাও বুঝতে ওকে, হবে। তো ডাক্তার আমাদের সাথে অনেক দর্শক এই মুহূর্তে লাইভে আছেন, অনেকে বলছেন যে তারা আপনার আওয়াজটা মনে হয় একটু কম যাচ্ছে তাদের কাছে, একটু মনে হয় আপনার ভলিউমটা বিষয়ে একটু এখন কথা মনে এখন হয় কি একটু, ঠিক আছে? জি জি এখন এখন কি ঠিক আছে? এখন ঠিক আছে, জি 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 আচ্ছা, জি তাহলে আমার মনে হয় ওকে মাইক্রোফোনটা ধরে নিতে হবে। জি, জি আচ্ছা, বলে। আচ্ছা, হ্যাঁ, সাবিয়া খান উনি ইউকে থেকে একটি কোশ্চেন করেছেন, ডু ওমেন ইন পোস্ট মেনোপোজ স্টেজ বিকাম মোর ভালনারেবল ইফ ইনফেক্টেড উইথ কোভিড-19? আচ্ছা, থ্যাংক ইউ ফর ইউর কোশ্চেন, কিন্তু আই উড সে কোভিড এর কোনো ডাইরেক্ট কোন রকম যোগাযোগ নেই বা কোনো কিছু এফেক্ট করে এরকম কিছু নেই। বাট পোস্ট মেনোপোজাল ওমেন্স, আমরা যেটাকে বয়সটা বলি 51.4, এবং মেনোপোজে গেলে সাধারণত মেয়েদের ইমিউনিটিটা অনেক কমে যায়, অনেক ইমিউনিটি কমে যায়, হরমোনাল লেভেল যেটা ইস্ট্রোজেন একটা সবসময় থাকে বডিতে, ওইটা একদম টোটালি থাকে না, বলতে গেলে ওভারি স্টপস ওয়ার্কিং। সেই ক্ষেত্রে পোস্ট মেনোপোজাল ওমেনরা ইজিলি নানা ডিজিজ হয় তাদের,
সেক্ষেত্রে কোভিডেও আক্রান্ত হতে পারে, কিন্তু এটা নর্মাল মানুষের জন্য যতটা পার্সেন্টেজ এবং পোস্ট মেনোপজাল ওমেনদের জন্য ততটাই পার্সেন্টেজ। ওরকম কোনো হাই রিস্ক গ্রুপেও এরা পড়ছে না, কিন্তু তার ডিপেন্ড করবে তার বডি ইমিউনিটির ওপর। আর এরকম কোনো কন্ডিশনে তেমন ভাবে কোভিড এফেক্ট করে না, এটা লাইক দ্য সেম নর্মাল পিপল। নর্মাল কারোর যদি এফেক্ট করে সেভাবেই এফেক্ট করবে। জি, অনেক ধন্যবাদ। আমরা আপনার কাছে পরবর্তী প্রশ্নে যেতে চাচ্ছি। বাংলাদেশে বর্তমানে পাবলিক মেডিকেল কলেজের পাশাপাশি প্রায় 68 প্রাইভেট মেডিকেল কলেজ রয়েছে। এগুলির শিক্ষা গুণগত মান কোন ধরনের প্রযুক্তি ব্যবহার করা উচিত বলে আপনি মনে করেন, এবং এক্ষেত্রে বাংলাদেশ সরকার কি কি পদক্ষেপ নিতে পারে বলে আপনি মনে করেন? আমি তো মনে করি বিএমডিসি, যেটা বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ আছে, ওনারা অলরেডি অনেক পদক্ষেপ নিয়ে ফেলেছেন। কারণ নট এভরি মেডিকেল হসপিটাল ইজ রিকগনাইজড। তার মধ্যে যেটা হচ্ছে যে, আসলে বলতে গেলে তো আমাদের প্রায় সরকারি যেসব প্রফেসররা আছেন, ওনারা অনেকেই প্রাইভেট প্রাইভেট প্র্যাকটিস বা প্রাইভেট টাইম মানে শিক্ষকতা করে থাকেন এই প্রাইভেট মেডিকেল গুলোতে, এবং যারা রিটায়ার্ড আছেন অনেকে মিলেই এই মেডিকেল গুলো দিয়েছেন। সো গুণগত মান এখন কিন্তু আগের মতো অতটা খারাপ আমরা বলতে পারবো না। এবং আগে একটা বলা হতো যে পেশেন্ট লোড ইস, মানে ঢাকা মেডিকেলে যেমন একটা প্রাইভেটে ওরকম না, কিন্তু এখন দেখা যাচ্ছে যে না, ইটস নট ট্রু। দিনে দিনে বেশ কয়েকটা প্রাইভেট মেডিকেল তো অনেক নাম করে ফেলেছে, এবং দেখা যাচ্ছে যে ওখানে কিন্তু পেশেন্টের লোড অনেক বেশি অনেক বেশি। তারা অনেক বেশি সার্ভিস দিচ্ছেন, স্টুডেন্টও দিনে দিনে বেড়ে যাচ্ছে, এবং তাদের অনেক ল্যাবরেটরিও ভেরি এনরিচড, ভেরি হাই। যেমন আমাদের ইউনাইটেডেরও কিন্তু একটা মেডিকেল শুরু করেছে, এবং দিস ইজ দ্য ফার্স্ট ইয়ার দে স্টার্টেড। এবং আমাদের ইউনাইটেড এর টেকনোলজি ভেরি হাই টেকনোলজি, তো এখানে স্টুডেন্টরা উইল বি ভেরি হাইলি এক্সপোজ টু দোজ থিংস অ্যান্ড দে উইল বি এবল টু ইউজ দ্যাট। সো ওইভাবে করে আগের মতো বলার সুযোগ নেই যে টেকনিক্যাল দিক থেকে এরা পিছিয়ে থাকবে। আর কিছুটা, হ্যাঁ, কিছুটা সুযোগ সুবিধা যেমন সরকারি গভর্নমেন্ট লেভেলে পেয়ে থাকে, ওগুলো হয়তো পাবে না। ওদের নিজেদের অনেক প্রাইভেট মেডিকেল স্টুডেন্টদের নিজেদের অনেক খরচটা বহন করতে হয়, পুরোটাই মোটামুটি বলতে গেলে বহন করতে হয়, যেটা সরকারি মেডিকেলে করতে হয় না। সেক্ষেত্রে স্টুডেন্টদের ওপর একটা লোড থেকে যাচ্ছে। বাট টেকনিক্যালি অনেকগুলো হসপিটালে কিন্তু খুব এগিয়ে আছেন। আর হচ্ছে বিএমএ এ ব্যাপারে খুব সতর্ক, দে হ্যাভ এ টেকনিক্যাল বোর্ড, দে হ্যাভ এ ভেরি এনরিচড বডিজ, তো ওনারা খুব সতর্কতার সাথে এগুলোকে অ্যাপ্রুভাল দিয়ে থাকেন। সো এই ক্ষেত্রে মানে আলাদা করে বলার কিছু সুযোগ নেই। জি, অনেক ধন্যবাদ। আমাদের কাছে মোহাম্মদ রায়হান মনির একটি প্রশ্ন জানতে চেয়েছেন আপনার কাছে, যে ডাক্তারদের অবশ্যই মানব সেবায় মানসিকতা নিয়েই এ সেক্টরে আসতে হবে, অর্থ উপার্জনই যেন মুখ্য উপার্জিত আপনার মানসিকতা না হয়। আচ্ছা, আমি অনেক দিন ধরে এ ধরনের একটা কোশ্চেনের জন্য বসেছিলাম। আমাদের এখন একটা বাংলাদেশ ডক্টর্স ফাউন্ডেশন বলে আমরা একটা অ্যাসোসিয়েশন করেছি, বাধ্য হয়েছে করতে, বিকজ উই আর ডক্টর্স আর ভেরি মাচ ইলট্রেটেড বাই সার্টেন পিপল। আসলে সবার তো মানসিকতা সমান না, আমাদের ডক্টরদের মধ্যেও ভালো খারাপ আছে, রুগীদের মধ্যেও ভালো খারাপ আছে, উই নিড সার্টেন প্রোটেকশন অ্যাজ ওয়েল। শুধু আমি এত বছর ধরে কষ্ট করে পাশ করে বের হলাম, কিন্তু আফটার সার্টেন টাইম পর আপনি দেখেন যে, ঠিক আছে, আমি একজন মহিলা, উনি যেহেতু উপার্জনের কথাটা বলছে আমি একটু বলে নিই, যে সাপোজ আপনি আপনি ধরেন যে আপনি একটা বাসার ছেলে, কারো হাজবেন্ড, কিছু ফ্যামিলির দায়িত্ব আপনার আছে, আপনি কিন্তু একটা লং টাইম পড়াশোনা করছেন, এবং এর বার্ডেনটা কিন্তু আপনার ফ্যামিলিকে নিতে হয়েছে। বাট এ ফ্যামিলি কিন্তু এক্সপেক্ট করবে আফটার সার্টেন টাইম পরে আপনি তাদের দায়িত্বটা নিবেন। আপনি কিভাবে নিবেন? আপনি ডাক্তারি পড়েছেন বলে যদি 100% পেশেন্ট আপনি ফ্রি দেখেন, উইল ইউ বি এবল টু সার্ভাইভ? আই ডোন্ট থিঙ্ক সো।
যদি আপনি রিয়েলি কথা বলেন যে উইল বি এবল টু সার্ভাইভ, নো ইউ ক্যানট সার্ভাইভ, বিকজ এটাই আমার পেশা, আমার তো কিছু অর্জন করতেই হবে, উপার্জন তো আমার লাগবেই ফর মাই সার্ভাইভাল, এবং আমাকে আপডেটেড থাকতে হলে যেসব ট্রেনিংগুলো করতে হয়, আমাকে যেসব ডিগ্রিসগুলো নিতে হয়, দিজ আর ভেরি এক্সপেন্সিভ, ওগুলো তো আমাকে নিতে হবে টু বি আপডেটেড, নাহলে আপনারাই আসবে না, যেহেতু কিছু জানে না কি যাবো, এর কোনো ডিগ্রি নেই কি যাবো, বাট ইটস ইজ এ লাইফ লং প্রসিজিওর। কিন্তু হ্যাঁ, আমি ম্যাল প্র্যাকটিস করছি কি না এটা আপনি বলতে পারেন যে আপনি ম্যাল প্র্যাকটিস করবেন না, যেমন ধরেন আমার যে অপারেশনটা করার দরকার নেই সেটা আমি করছি, কিন্তু অপারেশনের একটা চার্জ কিন্তু আমার লাগবে, যেটা আমার ইন্ডিকেটেড অপারেশন, ইউ মাস্ট পে মি, ঠিক আছে? লাইক কর্পোরেট হসপিটাল, ইউ নো কর্পোরেট হসপিটাল মিনস এক্সপেন্সিভ প্লেস, যে এখানে একটা জিনিসের দাম বাইরে থেকে 10 গুণ বেশি, আপনি কিন্তু বুঝেই আসছেন, ঠিক আছে? দিস ইজ মানে রিয়েলিটি টক, যে আপনি বুঝে আসছেন, আপনি এসে যদি চিৎকার চেঁচামেচি শুরু করেন না বাইরে, এটা কেন আপনি কেন এটা নিচ্ছেন না, অবভিয়াসলি আমরা তখন বলবো যে ইউ ক্যান গো টু আউটসাইড। হ্যাঁ, কারণ ওয়েন ইউ কাম সার্টেন পিপল আর উইলিং টু পে মোর বিকজ দে ওয়ান্ট মোর ফ্যাসিলিটিস অ্যান্ড দিস ফ্যাসিলিটিস ডিমান্ড পেমেন্ট, ঠিক আছে? আপনার একটা লোকের জন্য যদি লোকবল সার্ভিস দেওয়ার জন্য একজনের জায়গায় দুজন লাগে, ইউ আর পেইং টু টু পিপল, সো এই কস্টটা কিন্তু আপনাকে কভার করতে হবে। অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট আ লাক্সারিয়াস কেবিন উইথ এসি and TV and you want five star like food, এগুলো তো কস্ট আছে, সো ইউ হ্যাভ টু পে ফর দেম। সো আপনি তো শুধু ট্রিটমেন্ট নিতে আসেননি, ইউ হ্যাভ কাম ফর আদার লেজার অ্যাক্টিভিটিস সার্ভিসেস অ্যাজ ওয়েল, সো দিস থিংস নিডস টু বি টেক ইন টু অ্যাকাউন্ট। তারপর আপনার সার্ভিসটা ভেরি প্রম্পট হচ্ছে, আপনি একটা সরকারি হাসপাতালে গেলে কিন্তু আপনাকে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, আপনাকে কে কিন্তু গাইড করছে না, এখানে আপনাকে সাথে সাথে ধরে নিয়ে নিয়ে লাইক টটলার্স আপনাকে এক এক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, টেস্টগুলো করে আপনার হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে, 24 আওয়ার্স আমরা আমাদের কনসালটেন্ট লেভেল অন কলে আছি, আমরা উই আর কামিং ডুইং দ্য থিংস, বাট ইউ নিড টু পে মি অ্যাজ ওয়েল বিকজ আই এম ডুইং ওভার ওয়ার্ক, আমি যদি অফিস আওয়ারে বাইরে কাজ করি এটা তো আমার ওভার ওয়ার্ক হিসেবে আসে, সো এখানে আমাদের পেমেন্টটা নর্মাল ডক্টরদের চেয়ে বেশি হবে, সো এখানে আমি দের ইজ এ নো চান্স ফর মি টু ডু দ্য চ্যারিটি। কিন্তু আমি বলবো আমরা যেই চ্যারিটি করে আসি নর্মাল যখন আমরা থাকতাম, আমরা যখন ঢাকা মেডিকেলে বা কোথাও ট্রেনিং করতাম, আমরা তো 4 বছর ট্রেনিং করি মিনিমাম এক একটা জায়গায়, তো আমরা যখন ট্রেনিং করতাম, আমরা যখন পেশেন্ট দেখতাম, আমাদেরকে বলাই থাকতো যে তোমার পেশেন্ট তুমি অপারেশন করবে, খরচপাতি কিভাবে কি জোগাড় করবে এটা তোমার দায়িত্ব। এক একটা পেশেন্টের সিজারিয়ান সেকশন করতে গেলে মিনিমাম দেখা যেত যে 3,000-4,000 টাকার ওষুধ লেগে যায় তার এক্সপেন্সেস, ইনফেকশন হতে দেওয়া যাবে না, তাহলে আমাকে আবার কোনো অপারেশন করতে দেওয়া হবে না পরবর্তীতে। তো সেদিকে সে যতদিন থাকে দেখা যায় যে অনেক পেশেন্টে আমরা খরচটা বেয়ার করি, এটা আমাদের আমাদের স্বার্থে হোক যেভাবে হোক, উই আর ডুইং দ্য চ্যারিটি দেয়ার। হ্যাঁ, আবার আপনি আত্মীয় স্বজন বলেন, গরিব আত্মীয় স্বজন বলেন, কলিগ বলেন, আমাদের যে স্টাফরা আছে যারা লো ইনকামের স্টাফ, লাইক এখন করোনা, আমরা কিন্তু অনেক লো স্টাফ লো ইনকামের স্টাফদের জন্য আলাদা করে সবাই মিলে ফান্ড করে 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 আমরা চালাচ্ছি, উই আর ডুইং, উই ডু চ্যারিটি লাইক দ্যাট, বাট উই নিড সাম সর্ট অফ ইনকাম, উই ক্যানট সার্ভাইভ উইথ দ্য ইনকাম। আর আপ টু সার্টেন লেভেল পরে আমাদের একটা স্ট্যান্ডার্ড মেনটেন করার একটা রাইটস বোধে চলে আসে, আমরা অনেক কষ্ট করে এখানে আসি, আমরা 1-2 দিনে এখানে আসি না, আপনারা যখন কফি খেয়ে ঘুরে বেড়ান, হয়তো ডিনার করে ঘুরে বেড়ান, আমরা সারা রাত ধরে পড়তেই থাকি, আমরা হয়তো ঈদে বাড়িতে যাই না, সেই সবগুলো কিন্তু কাউন্টে আসে না। তবে কিছু আমাদের মধ্যেও কিছু অসৎ লোকজন থাকে, সেটা সব সেক্টরেই থাকবে, সেটা সব প্রফেশনেই থাকবে, এগুলোকে মেনে নিয়েই আমাদেরকে এগোতে হবে। তাই বলে ইউ ক্যানট আপনার কথাবার্তা ছাড়া আপনার রুগী মারাই যাবেন না, এটা তো হতে পারে না, পৃথিবীর সব জায়গাতেই মানুষ মারা যায়, তা তো আমেরিকা এইভাবে যে কোভিড এর লস করবে আমরা কোনোদিন চিন্তাও করিনি, আমরা নিজেরাও জানতাম না যে তো ইনফ্রাস্ট্রাকচার কিন্তু এতটা উইক, বিকজ দে ক্যানট প্রোভাইড ট্রিটমেন্ট ফর এভরি ওয়ান, যে আমেরিকার মতো যাদের রিজার্ভ এত বেশি, দে ক্যান আমাদের মতো 100টা কান্ট্রিকে 10 বছর ধরে খাওয়ালে ওদের কিছু যায় আসে না, সেই ক্ষেত্রে দেখেন এদের ইনফ্রাস্ট্রাকচার কিন্তু একদম ব্রোকেন ডাউন আমরা বলবো।
তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের তো কিছু ইনকাম লাগবে, আমাদেরকে সার্ভাইভ করতে হবে, আমাদের বাচ্চাকে সার্ভাইভ করতে হবে, আমার মা বাবাকে, আমি তো এতদিন তারা আমাদের জন্য কষ্ট করেছে, এখন একটা বেটার লাইফ দেওয়ার আমরা চেষ্টাই করব। মানসিকতা ভালো কম সবারই থাকে, আপনাকেও ভালো ব্যবহার করতে হবে আমার সাথে, তাই না? এই একটা ডাক্তারকে সেদিন মেরে ফেললো, এটা কি উচিত? এটা তো উচিত না। ঠিক আছে, তোমার যদি মনে হয় ইউ হ্যাভ কমপ্লেন এগেনস্ট হিম, ইউ ক্যান ডু, ইউ ক্যান ল সু হিম, দেয়ার ইজ এ মানে ল আছে ইন দ্য কান্ট্রি, ইউ ক্যান নট কিল এ পার্সন, তাই না? একটা মেয়ে ডক্টর ওর পুরো বাসাটা ভাঙচুর করে ফেলেছে, ইউ ক্যান নট ডু দ্যাট, উই আর নট গডস, উই ক্যান হেল্প ইউ, বাট আমি যদি ম্যাল প্র্যাকটিস করতাম তাহলে সেটা আপনি আমাকে ধরতে পারেন, আদারওয়াইজ ইউ ক্যানট। আমরা সরকারি ডাক্তাররা অনেক কষ্টে ওরা সার্ভাইভ করে, বাইরে যারা প্র্যাকটিস করে অনেক কষ্টে ওরা প্র্যাকটিস করে, ঢাকার বাইরে প্রচুর যেতে হয় আসতে হয়, হ্যাঁ, একটা ফিজিক্যাল ট্রমা, এক একটা ওটিতে কিন্তু আমাদের 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যায় নর্মাল ওটি। আর যদি সেদিন আমরা একটা ওটি করলাম ম্যালিগন্যান্সি ওটি, ইট টুকস অ্যাবাউট 4 আওয়ার্স, 4 আওয়ার্স একটা ইফোর্ট দাও ইজ এ ভেরি লং থিং, ইটস নট মেন্টাল থিং অল দ্য টাইম, ইট ইস ফিজিক্যাল থিং। এই যে আমাদের এতগুলো ডক্টর মারা গেলেন, আমি তো কোথাও কোনো মানে দেখছি না কোনো সহানুভূতি কোথাও দেখছি না, প্রথম আলোতেও এদের লিস্টে এসেছে পরের দিন, আগে কিন্তু পলিটিক্যাল ফিগার্সরা চলে এসেছে, বাট উই আর দ্য ফ্রন্ট লাইনার, আমরা কিন্তু মারা যাচ্ছি, আমরা কিন্তু কোভিড দেখছি, আপনারা কিন্তু দেখছেন না, আপনারা পেশেন্ট হয়ে আসছেন, দু একজন এসে চলে যাচ্ছেন, বাট উই আর স্টেইং দেয়ার ফর এ ভেরি লং টাইম, অ্যান্ড যতদিন কোভিড আছে, যতদিন পেশেন্ট আসবে, আমাদের কিন্তু থাকতে হবে, আপনাদের কিন্তু আমাদের প্রতি মেন্টালিটিটা চেঞ্জ করতে হবে, আনলেস ইউ কাম উইথ আ গুড অ্যাপ্রোচ টু আস, উই আর নট বাউন্ড টু সার্ভ ইউ ইন আ গুড ম্যানার্স। সরি টু সে দ্যাট, বাট আই হ্যাড টু সে দ্যাট। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক সুন্দর করে আপনি ইনফরমেশন গুলি প্রোভাইড করছেন। একজন গবেষক হিসেবে আমার একটি কোশ্চেন থাকবে আপনার কাছে, আপনি ডাক্তার হওয়ার পাশাপাশি একজন সফল গবেষক, রিসেন্টলি আপনি জাপানে ওসাকাতে একটি ইন্টারন্যাশনাল কনফারেন্সে অংশগ্রহণ করেন এবং আপনার সেই কনফারেন্সের গবেষণার বিষয়বস্তু কি ছিল এবং এটি দ্বারা চিকিৎসা বিজ্ঞান কিভাবে আপনি অবদান রাখতে যাচ্ছেন চিকিৎসা বিজ্ঞানে, তা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। আচ্ছা, আসলে আমরা কিছু স্টাডি করি ফাঁকে ফাঁকে, আমরা যে আমাদের পেশেন্ট গুলো আসে, উই ডু স্টাডি উইথ দিস পেশেন্ট, আমরাও কিন্তু অনেকটা কাজ করছি, যে সিজারিয়ান সেকশন নিয়ে আমাদের খুব একটা বদনাম আছে গাইনোকোলজিস্টদের, তো আমাদের রেটটা কেন হাই, কেন এখন আমাদের যে সিনিয়র প্রফেসররা আছেন ওনারা এটা আলাদাভাবে ডিল করছেন, সরকারিভাবে নোটিস এসেছেন এবং নোটিস এসেছে যে এটা 15-30% নিচে রাখতে হবে, 15%-এর নিচে আসলে বেসিক্যালি দে আর ডিমান্ডিং, যেটা এখন 30-31 এবং ঢাকা ট্রিবিউন বলেছে 51%-এ চলে গেছে, আর যেটা হচ্ছে হুদ থেকে যেটা বলা হয়েছে, ফিগো থেকে যেটা বলা হয়েছে, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ গাইনিয়ান অপস, ফেডারেশন অফ গাইনিয়ান অপস, তারা যেটা বলেছেন যে 10-15%-এর মধ্যে রাখতে হবে, বাট ইট ইস কোয়াইট হাই ইন দ্য রিয়েল লাইফ। তো আমরাও চেষ্টা করছি যে এখন কিভাবে একটু সোবারলি করা যায়, উইদিন ইন্ডিকেশন মেনে করা যায়, কিভাবে একটু কমানো যায়, সো ইট ইজ ইজিয়ার ফর দ্য পেশেন্ট অ্যাজ ওয়েল, অ্যান্ড আমরা যাতে একটা প্রোটোকলের মধ্যে আসতে পারি, উই ক্যান ডু সো। তো এখন যেটা হচ্ছে সেটা যে এটার কিছু ইন্ডিকেশন গ্লোবালি সেট আপ করা হচ্ছে, যে কোন কোন ক্ষেত্রে যে অ্যাবসলিউট ইন্ডিকেশন যে করতেই হবে, নন অ্যাভয়েডেবল, আর কোন কোন ক্ষেত্রে উই ক্যান কনসিডার, চিন্তা ভাবনা করব, তারপরে করব, করতে হবে, কিন্তু তার আগে আমরা কিছু ট্রায়াল দেবো বা চিন্তা ভাবনা করবো, কনসিডারেশনে আনবো, সেই ইন্ডিকেশন গুলো নিয়ে আমি একটা পেপার্স করেছিলাম, আর আমি কম্পেয়ার করেছিলাম যে সেমি আরবান লেভেল যেটা আমাদের গ্রাম বা গ্রামের সাইডের এরিয়া যে হসপিটাল গুলো, ওখানে যে পেশেন্টরা আছে ওদের যে সিজার হচ্ছে, কি কি ইন্ডিকেশনে ওদের সিজারটা হচ্ছে, আর আমাদের যে টার্শিয়ারি লেভেলের হসপিটাল গুলো আছে, যে আমরা আপগ্রেডেড হসপিটাল গুলো যেগুলো আছে উইথ ফুল ফ্যাসিলিটিস অ্যান্ড এভরিথিং, সেখানে যে ক্রিটিক্যাল পেশেন্ট আসলেও তো মানে আমাদের কাছেই আসে, তো যেখানে সব রকম সাপোর্ট দেওয়া যায়, সেখানে কি কি ইন্ডিকেশন ধরে সিজার গুলো করা হচ্ছে,
সেটার একটা কম্পারিজন আমরা তুলে এনেছিলাম। তো আমরা দেখলাম যে সেমি আরবান অথবা মানে রেয়ার এরিয়াগুলোতে, যে রিমোট এরিয়াগুলোতে, যে যাদের আসলে 1-2% পায় না। একটা হচ্ছে যে দে ডোন্ট হ্যাভ দ্য অ্যাক্সেস টু দ্য হসপিটাল, আরেকটা হচ্ছে আমাদের মেন্টালিটি এখনো কিন্তু শহরের বাইরে অনেকটা সেই ব্যাকডেটেডই আছে, লটস অফ প্রেজুডিস, সুপারস্টিশনস, লটস অফ ট্যাবুস, আর মেয়েদেরকে ওইভাবে ভ্যালুও করা হয় না। সো চাইল্ড বার্থকে একটা নর্মাল মামুলি জিনিস ভাবে ধরা হয়। সো বেসিক্যালি ওদের যাদের দরকার ওরা পাচ্ছেই না, দে ডাই স্টিল, ম্যাটারনাল মর্টালিটি রেট ইজ কোয়াইট হাই ইন দোজ সেক্টরস। আর হচ্ছে যে বাই দ্য টাইম দে ওই আশেপাশে দাই আসে, তারা তারা চেষ্টা করে, ঘরের লোকজন চেষ্টা করে, বাই দ্য টাইম দেখা যায় বাচ্চা মা দুটোই খারাপ হয়ে যায়, তাদেরকে হসপিটালে নিতে নিতে দে এক্সপায়ার, ওর হয়তো দ্য বেবি ইজ লস্ট, এই ধরনের ঘটনা এখনো ঘটছে। আর আমরা যেটা দেখেছি যে আননেসেসারি সিজারিয়ান সেকশন যেটা অ্যাজ এ হোল আমরা পেয়েছিলাম 8%, 8%। আর আমাদের টার্সারি কেয়ার লেভেলে সিজারিয়ান সেকশনের রেটটা একটু বেশি, ওটার কিছু কারণও আছে যে টার্সারি কেয়ার লেভেলে আমাদেরকে যেসব কেসগুলো ফেইলার হয় অনেকগুলো কেস কিন্তু এখানে চলে আসে, বাই দ্যাট টাইম আমাদের কাছে আসে তখন আর তাকে ট্রায়াল দেওয়ার মতো কোনো অপশনস থাকে না। লাইক যেসব পেশেন্ট গুলো আসে এক্ল্যাম্পসিয়া নিয়ে, ওদেরকে ট্রায়াল দেওয়ার কোনো প্রশ্নই উঠে না ওনাদেরকে। তারপরে যেসব পেশেন্ট অবস্ট্রাক্টেড লেবার নিয়ে আসলো, ইন্ডিকেশনের মধ্যে অ্যাবসোলিউটের মধ্যে আমরা যেটা মার্ক করেছি বেসলাইন বেঞ্চ মার্ক যেটা বলবো আমরা, সেটা হচ্ছে যে ম্যাল প্রেজেন্টেশন, ফিটাল ডিস্ট্রেস, আরেকটা হচ্ছে রাপচার ইউটেরাস, এবং এবং আরেকটা হচ্ছে যে সেটা হতে পারে যে ফেল ট্রায়াল, ফেল ট্রায়াল, অবস্ট্রাক্টেড লেবার। হ্যাঁ, এইসব ক্ষেত্রগুলো যে এগুলো আর বেশি ট্রায়াল দেওয়ার কোনো সময় থাকে না, দে আর ম্যান্ডেটরি, ইউ হ্যাভ টু গো থ্রু সিজারিয়ান সেকশন। আর আর মেজর এপিএইচ যেটা, যে আগেই প্লাসেন্টাটা ছুটে যায় অনেক সময় নানা কারণে, যাতে প্রেশার বেশি তাদেরও এটা খুব বেশি হয়, অথবা কোনো ইঞ্জুরির কারণে, বা হচ্ছে যে আননোন কজে অনেক সময় হয় প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সির জন্য হয়, যে ইউটারাস ক্যানট হোল্ড দ্য প্লাসেন্টা এনিমোর, প্লাসেন্টা ছুটে আসে, এপিএইচ হয়, ইন্টারনাল হেমোরেজ হয়, সেসব ক্ষেত্রে উই ডোন্ট দেয়ার ইজ নো অপশন টু টেক এনি চান্সেস উইদাউট গোয়িং ফর দ্য সার্জারি। আর কিছু কিছু ক্ষেত্র মাইনর এপিএইচ একটু অবজার্ভ করে আমরা দেখতেই পারি, আর হিস্ট্রি অফ প্রিভিয়াস সিএস সেটাকেও আমরা, এগুলো হচ্ছে মানে নট অ্যাবসোলুট, বাট উইল ডু দ্য সিজন সেকশন, বাট উই ক্যান ওয়েট অ্যান্ড সি ইফ উই ক্যান ডু গো গো ফর ট্রায়াল অর নট। ওকে, আপনাকে অত্যন্ত ধন্যবাদ অনেক সুন্দর করে উপস্থাপন করার জন্য আপনার গবেষণার বিষয়বস্তুগুলি। আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে, সংক্ষেপে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে আমার প্রথমত অনেক অনেক ধন্যবাদ, আপনারা আমার প্রোগ্রামটি দেখছেন বা আমাদের সাথে যুক্ত হয়েছেন, এবং আপনাদের অনেক কোয়ারিজ ছিল, আমি জানি না কতটুকু ফুলফিল করতে পেরেছি, ইন ফিউচার ডেফিনেটলি আই উইল ট্রাই টু ডু বেটার। আর যেটা হচ্ছে যে অবশ্যই এখন কোভিড নিয়েই তো কথা, তো কোভিডের সময় যেটা আপনাদেরকে বলবো যে আননেসেসারি আপনারা ঘোরাঘুরি করবেন না, এটা ভাবার কোনো অবকাশ নেই যে বাংলাদেশে কোভিডের মানে ডেথ রেট কম। আমরা যেহেতু হসপিটালে কাজ করি, আমাদের কাছে কিন্তু এভরিডে যেটা মনে হয় এভরি লাইফ ইজ প্রেশাস, সেটা একটা হলেও, এবং ডেথ রেট কম নয় সেটা ভালোই দেখছি, যে এখন আস্তে আস্তে পেশেন্ট মানে সিরিয়াস কন্ডিশন নিয়ে পেশেন্টরা আসছে, আগে মাইল্ড ফর্মে আসতো, এখন কিন্তু সিরিয়াস কন্ডিশন নিয়ে আসছে, এবং এভরি এইজে। সো ইউ হ্যাভ টু বি ভেরি কশিয়াস অ্যান্ড কেয়ারফুল অ্যাবাউট ইট। আর আরেকটা জিনিস, যেটা একটা কনসেপ্ট ডেভেলপ করেছে আমাদের দেশে, কাউকে কাউকে বলতে শুনি যে তার একবার কোভিড হয়ে গেছে, তেমন কিছু হয়নি, সো ভেরি মানে লাইক ফ্রি বার্ড, বা মনে করছেন যে দেস নাথিং টু ডু, একবার তো হয়ে গেছে, নো,
অ্যান্টিবডি কিন্তু ডেভেলপ করে না, নট ফর এভরি ওয়ান, ফিউয়ার পিপল, এই এই জন্য অ্যান্টিবডি টেস্টটা করানো হয়। আর ওই যে প্লাজমা থেরাপি বলে, অনেকে মনে করছে প্লাজমা থেরাপি দিলে ভালো হয়ে যাবে, না, নট ফর এভরি ওয়ান, কারণ প্লাজমা তাদের থেকে নাও নেওয়া হয় যাদের কোভিড অলরেডি হয়েছে, অ্যান্ড কোভিড হয়েছে বলেই তার প্লাজমাতে অ্যান্টিবডি থাকবে তা কিন্তু না। সো প্লাজমা এবং সবার প্লাজমা সবার যতই গ্রুপ ম্যাচ হোক তার জন্য সুইটেবল হবে তা কিন্তু না। আর অর্গান ড্যামেজ হয়ে গেলে প্লাজমা ক্যান ডু এনিথিং অ্যাট অল। সেই ক্ষেত্রগুলো কিন্তু মনে রাখতে হবে যে কোভিডে কিন্তু কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নেই, দিস ইজ অল আ ট্রায়ালস, আমরা ট্রাই করি, চেষ্টা করি। হ্যাঁ, কোভিডের জন্য বেস্ট অপশন হচ্ছে টু বি প্রিভেন্টিভ, যাতে কোভিড না হয় সেই চেষ্টাটা করাই বেটার। আর যেহেতু 20% এসিমটোম্যাটিক, ইউ হ্যাভ টু বি কেয়ারফুল ফ্রম এভরি ওয়ান, সেটা আপনার নিজের লোক হলেও আপনারা মাস্কটা ব্যবহার করেন, যেখানে সেখানে থুতু কফ ফেলবেন না, হাঁচি কাশি দেওয়ার সময় আপনারা টিস্যু কাপড় ব্যবহার করেন, আপনার এলবোটা ইউজ করেন, যেভাবেই হোক, মানে ক্রস ইউর ফেস, কভার ইউর ফেস, ইউর নোজ, ইউর আইস, হ্যাঁ, প্রোটেক্টিভ গ্লাস ইউজ করেন, প্লিজ বি কেয়ারফুল, কারণ কোভিড এখানেই শেষ নয়। শেষটা কোথায় তাও আমরা জানি না, আর আমরা একটা পিক লেভেলে যাচ্ছি এবং এটা কতদিন পারসিস্ট করবে উই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট ইট। এরপর আবার একটা সেকেন্ড ওয়েভ উই আর এক্সপেক্টিং, কারণ সব দেশেই দেখছে সেকেন্ড ওয়েভ এসছে। তো সো আর একবার হলেই তো আবার হবে না, এবং সেকেন্ড টাইম থার্ড টাইম যাদের হচ্ছে দেখা যাচ্ছে খারাপভাবে হচ্ছে। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। আর বাইরে খাওয়ার প্র্যাকটিসটা একদম এখনই আনবেন না, বাইরের খাওয়া দাওয়া থেকে বিরত থাকবেন, আর স্যানিটাইজার ইউজ করলে 60% অ্যালকোহল যুক্ত স্যানিটাইজার ইউজ করেন, হাতটা ফ্রিকুয়েন্টলি ধোয়ার চেষ্টা করেন, আননেসেসারি বাইরে যাওয়া বা পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভেল করার কোনো প্রয়োজন নেই, হোম অফিস করতে পারলে খুবই ভালো। আপনারা সুস্থ থাকলে আমাদের লোডটা কমে, আমরাও ভালো থাকি। সো সবাই চেষ্টা করি, সবাই চেষ্টা করলে সবাই আসলে একটু ভালো থাকতে পারবো। হ্যাঁ, দিস ইজ এ ক্রাইসিস সিচুয়েশন, উই শুড হেল্প ইচ আদার। আর কোভিড হলে দেখা যাচ্ছে অনেকেই আবার তার সাথে মেলামেশা করতে চাচ্ছে না, বা তা না, ইউ হ্যাভ টু মেনটেন সার্টেন ডিস্টেন্স অ্যান্ড এভরিথিং, বাট স্টিল অছুত হয়ে যাচ্ছে না কেউ, সেটাও খেয়াল রাখতে হবে। ওই পার্সনটাকে কিন্তু আপনার সেবা দিতে হবে, যত্ন নিতে হবে, কিন্তু উইথ সার্টেন প্রোটেকশন। যেমন আমরা কিন্তু ডেইলি কোভিড পেশেন্ট দেখছি, ফুল অফ কোভিড পেশেন্ট আমরা আমাদের হসপিটাল আছে, সব জায়গায় আছে, এখন থাকবে না কেন, থাকাটাই স্বাভাবিক। এবং আমরা ধরেই নেই যে আসবে কোভিড পেশেন্ট, তাতে ট্রিটমেন্ট করতে হবে কিন্তু উইথ প্রোটেকটিভ গিয়ার্স, এবং যতটা সম্ভব ডিস্টেন্স মেনটেন করে আপনারাও আপনার বাসার লোকজনদের যত্ন নেবেন উইথ সার্টেন, মানে টাইম একটু যত্ন নিতে পারলে, ট্রিটমেন্ট করতে পারলে পেশেন্টরা সেরে ওঠে, সেটা একটু খেয়াল রাখতে হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি অনেক মূল্যবান তথ্য দিয়ে আমাদের প্রোগ্রাম এবং যারা দর্শক ছিল তাদেরকে উপকৃত করলেন। আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে, একজন মা একটি দেশের সম্পদ এবং একটি জাতির কর্ণধার গড়ার কারিগর। কোভিড-19 এই মহামারী কালে পৃথিবীর একজন মা ও শিশু যাতে ক্ষতিগ্রস্ত না হয়, আসুন আমরা সেই কামনাই করি। কোভিড-19 যা নিয়ে গেল তা হয়তো আর ফিরে আসবে না, তবে যেটুকু আছে আসুন সেটুকুকে আমরা রক্ষা করি। আজকের প্রোগ্রাম কেমন লাগলো জানাবেন, আমাদের সাথে যুক্ত থাকুন IPRH ফেসবুক পেজের লাইকের মাধ্যমে, ফলো এর মাধ্যমে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবের মাধ্যমে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং থাকুন নিরাপদে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আমার থেকেও অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য। আপনারা সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, স্টে সেফ, স্টে ফ্রি। থ্যাংক ইউ অনেক।